আচ্ছা, আজকে আমরা শিখবো হচ্ছে ভেরিয়েবলের আরেকটু অ্যাডভান্স। হ্যাঁ, তারপরে ফাংশনটা দেখব, এরপর হচ্ছে এই দুইটা জিনিস ইউজ করে তারপর আমরা একটা ক্যালকুলেটর লেয়ারে আসবো। হ্যাঁ, তো যে কোনো ল্যাঙ্গুয়েজই যখন আপনি ক্যালকুলেটার একটা ছোট বানানোর চেষ্টা করবেন, ওইটার সাথে সাথে আপনার মোটামুটি এই অপারেটর সম্পর্কে ভালো একটা ধারণা ক্লিয়ার হয়। তো অবশ্যই আজকে যে জিনিসটা দেখবেন ওটার সাথে হয়তো ক্যালকুলেটারের মিল থাকবে না, কিন্তু আজকেরটা হচ্ছে ধরেন আপনি যখন একটা পার্সনের অনেকগুলো ডেটা নিয়ে কাজ করতে চাইবেন, তখন হচ্ছে এই ক্লাসটা অনেক ইম্পর্ট্যান্ট। ওকে, তো এখানে দেখেন সব কিছু আগের মতোই আছে, একটা নর্মাল ফাইল আর কিছু নেই। আর অ্যাপ ডট জিএসটা কানেক্ট করে নেন সবার শেষে। আপনি একটু যখনই না বুঝেন সাথে সাথে একটু জানায়েন। হ্যাঁ, আর লাস্টে অবশ্যই অনেকে নক দিয়েছেন, অনেকে নক দেন নাই, প্র্যাকটিস করলে যদি ঝামেলায় পড়েন হয়তো ভিডিওটা দেখতে পারেন অথবা সরাসরি জানাতে পারেন, প্রবলেম নেই। এখানে এখানে থাকবে কনসোল, আচ্ছা সব কিছু ওকে মোটামুটি। আমরা গতকাল কি কি দেখছিলাম, জাস্ট যোগফল বিয়োগ গুণ এগুলোই তো নাকি? আজকে একটা জিনিস দেখেন, ধরেন আপনি এতে রাখলেন 50, বিতে রাখলেন 50.5, এই দুটো জিনিস রাখছেন। আর আরেকটা দিই, সিতে দিলেন ধরেন একটা স্ট্রিং দিলেন, দিলেন যে হ্যালো। ওকে, এগুলো যদি লক করেন কি আসতো, ধরেন আমি যা যা দিচ্ছি তাই এখানে প্রিন্ট করতেছে, ঠিক না? ধরেন কোনো কারণে আপনার প্রয়োজন হচ্ছে, যে আসলে যেটা আমরা এর আগের দিন দেখছিলাম যে এটা কি আসলে স্ট্রিং টাইপ, আমি দিচ্ছি 50, কিন্তু এটা 50 না, আসলে এটা থাকে একটা টেক্সট আকারে, তারপর এটাকে আমরা কী করে নিচ্ছি, আবার কনভার্ট করে নিচ্ছি। তো আমি যদি জিনিসটা বুঝতে পারি যে হ্যাঁ এটার টাইপ আসলে কি, তাহলে আমার সহজে আর একটু বুঝতে সুবিধা হতো না, সুবিধা হতো। তো এখন এই যে ABC, তার আসলে রিয়েল ডেটা টাইপটা কি, এটা জানার জন্য জাভা স্ক্রিপ্টের একটি কিওয়ার্ড আছে। হ্যাঁ, তো এর নাম হচ্ছে আপনার টাইপ অফ। তো এটা কিভাবে কাজ করে, জাস্ট হচ্ছে আপনি যে কোনো ভেরিয়েবলের আগে যদি আপনি এটা দেন যে লগ দিলেন টাইপ অফ, একসাথে হবে টাইপ অফ এ, দেখেন আপনার 50 হচ্ছে একটি নাম্বার টাইপ। ওকে, যদি দেন বি তাহলে কি হয় দেখেন, এটা নাম্বার টাইপ, যদি ফ্লোট নাম্বার। এরপর যদি সি দেন তাহলে কি আসে দেখেন, সি হচ্ছে একটি স্ট্রিং টাইপ, ঠিক আছে। আচ্ছা, এরপর আর কি টাইপের ডেটা টাইপ আছে, লাইক আপনি যদি দি দিলাম ডি, ডি কল করে নি, দেখেন এটা হচ্ছে একটা অবজেক্ট টাইপ। তো এই চারটি টাইপই মূল একটু বেশি ইউজ করা হয়, বা হচ্ছে চারটি টাইপই ইউজ করা হয়, এর বাইরে তেমন কিছু নাই। তো এই হচ্ছে কি, আপনার যদি কখনো চেক করে নিতে পারেন ফার্স্টে যে আসলে আপনার ডেটা টাইপটা কী আসতেছে, তাহলে হচ্ছে টাইপ অফ দিয়ে প্রথমে দেখে নেবেন। তো যখন দেখা গেছে যে বিভিন্ন বিভিন্ন এপিআইয়ের মাধ্যমে কাজ করবেন, হয়তো মাঝে মধ্যে সমস্যা হতে পারে যে ওখান থেকে তো আসলে একটা নাম্বার আসার কথা, কিন্তু এখানে আপনি নাম্বার পাচ্ছেন না, সেক্ষেত্রে দেখবেন যে আসলে আমি যে রিটার্নটা পাইছি বা হচ্ছে ভ্যালুটা পেয়েছি তার ডেটা টাইপ কী। তো ফাংশন সম্পর্কে আজকে আমরা দেখব একটু হালকা, জাস্ট কীভাবে একটি ফাংশন
আপনি নিজের মতো তৈরি করবেন, আর হচ্ছে কীভাবে সে কোনো একটা ভ্যালু আপনাকে রিটার্ন করবে, এতটুকু। তো প্রথমে টাইপ আপটা দেখলাম, মোটামুটি এতটুকু আশা করি বুঝে গেছেন। আচ্ছা, আরেকটা জিনিস দেখানো যায়, সেটা হচ্ছে আমাদের তার একটা ছিল, সেটা হচ্ছে আপনার বুলিয়ান টাইপ। হ্যাঁ, ধরেন ইকুয়াল দিলেন ট্রু, এটাকে দেখেন, এ এর যদি আপনি ডেটা টাইপটা দেখেন, এটা হচ্ছে একটা বুলিয়ান টাইপ। হ্যাঁ, বুলিয়ান মানে হচ্ছে ট্রু ফলস, সে হচ্ছে দুইটা জিনিসই জানে, হয় ট্রু নয় ফলস। তো এখানে যদি আপনি ট্রু ইউজ করেন, বাই ডিফল্ট সে ধরে নেবে। হ্যাঁ, এটা একটা বুলিয়ান টাইপ, মোটামুটি আর নাই এখানে। ভাইয়া হ্যাঁ বলেন। বলছি হচ্ছে এই যে অবজেক্ট টাইপ ডাটা টাইপ, মানে অবজেক্ট টাইপটা হচ্ছে আমি কোন সময় ব্যবহার করবো এগুলা? আচ্ছা, একটু পরে এটা আজকে দেখবো, আপনি আচ্ছা জাস্ট ঠিক দেখে আছে, নিলাম আর কি। অবজেক্ট টাইপের একটা ডেটা টাইপ আছে, জি যদি ভাইয়া, আপনি টাইপ অফ ইউজ করে অবজেক্ট পান, তাহলে হচ্ছে ডেটাগুলো হচ্ছে এই টাইপের, এটাকে জেসন ফরম্যাট বলে যদিও। জি আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আরেকটা আছে, সেটা হচ্ছে ধরেন এ কমা বি, এটা দিলে কি আসে দেখেন, এটা আপনাকে অবজেক্টই দেখাবে। মানে এটা হচ্ছে যদি অ্যারে টাইপ, বাট হচ্ছে কি জাভা স্ক্রিপ্ট এটাকে অবজেক্ট হিসেবে জানা। আচ্ছা, এরপর আসেন যে জিনিসটা দেখাবো। আচ্ছা, এতটুকু আমি কমেন্ট করে রাখছি, আর কিছু নেই এখানে। এখানে আমি জাস্ট লিখে রাখি টাইপ অফ, টাইপ অফ ভেরিয়েবল। আচ্ছা আচ্ছা, ধরেন আপনাকে কেউ একজন বলল যে আপনাকে 10 জন স্টুডেন্টের কিছু ইনফরমেশন আপনাকে প্রিন্ট করাইতে হবে, আপনি ইনফরমেশনগুলো নেবেন, তারপর হচ্ছে আপনি এই ইনফরমেশনগুলো দেখাবেন। তো আপনি এই জিনিসটা কীভাবে করবেন? ইনফরমেশনগুলো এরকম হতে পারে যে একটা স্টুডেন্টের নাম, তারপর কোন ক্লাসে পড়ে, আর হচ্ছে তার মোবাইল নাম্বারটা, ঠিক আছে। তো এখন এই জিনিসটা হচ্ছে আপনাকে সেভ করতে হবে, বা হচ্ছে কেউ একজন দিবে, আপনি সেখান থেকে নেবেন, তারপর এখানে দেখাবেন। এটা কীভাবে হতে পারে? তো আপনি হয়তো এইভাবে চিন্তা করতেছেন, ধরেন আচ্ছা নতুন আজকে একটা, এতদিন তো আমরা শিখছি কি ভার। হ্যাঁ, তো এই ভার হচ্ছে 2015 পর্যন্ত ছিল আর কি, ES5 পর্যন্ত। তো ES6-এ এটাকে একটু আপডেট করা হয়েছে, এখানে ভার না ইউজ করে লেট ইউজ করা হয়। তো ভার ইউজ করলে সমস্যা নেই, তো লেটটা হচ্ছে একটু আধুনিক আর কি, আপনারা ম্যাক্সিমাম টিউটোরিয়ালে দেখবেন লেট ইউজ করা হয়। তো এই লেটটা হচ্ছে ES6 ভার্সন। তো এখানে হচ্ছে জাভা স্ক্রিপ্টের যে লেটেস্ট যে আপডেটটা, সেখানে হচ্ছে নতুন কিছু কিওয়ার্ড অ্যাড হয়েছে, তার মধ্যে কি লেট একটা। তো লেট এবং ভার সেম, আপনি যাই ভার দিয়ে যা করতেন লেট দিয়েও তাই হবে। আচ্ছা, এরপর আপনি দিলেন যে লেট নেম, নেম ইকুয়াল দিলেন কি দিবেন, দিলেন যে হাফিজ। ওকে, এরপর দিলেন লেট নেম, তারপর চেয়েছিলাম কি ক্লাস, সে কোন ক্লাসে পড়ে। তো ক্লাসে দিলেন 01843 কেন সামথিং সামথিং সামথিং। হ্যাঁ আচ্ছা, এরপর আচ্ছা এখানে ক্লাস ইউজ করতে পারবেন না কেন? ক্লাস হচ্ছে একটি কিওয়ার্ড, ক্লাস দিয়ে সাধারণত অবজেক্ট তৈরি করা হয়। হ্যাঁ, এখানে এটাকে এখানে ইরো দিয়েছে, দেখেন এখানে অলরেডি বলে দিয়েছে সিনট্যাক্স ইরোর। তো যে কিওয়ার্ডগুলো হচ্ছে প্রতিটা প্রোগ্রামিংয়ে ইউজ করা হয়, যেমন প্রতিটা প্রোগ্রামিংয়ের কিছু কিওয়ার্ড আছে যেগুলো হচ্ছে তার জন্য নিজস্ব, যেমন টাইপ অফ, আমি এখানে টাইপ অফ ইউজ করতে পারবো না, টাইপ অফ। আচ্ছা, টাইপ অফ যদি ইরো দেয় নাই, কিন্তু আপনি ধরেন লেট ইউজ করলেন এখানে, বা হচ্ছে ভার, দেখেন এখনও কিন্তু ইরোটা আছে। এটার কারণ হচ্ছে আপনি ভেরিয়েবল যখন ডিক্লেয়ার করবেন, আচ্ছা কথা যেহেতু আসছে বলে দিই কি কি এখানে, একটা ভেরিয়েবল যখন ডিক্লেয়ার করবেন তখন হচ্ছে আপনার কিছু রুলস আছে, এই রুলসগুলো মেনে আপনাকে কী করতে হয়, এই ভেরিয়েবলটা তৈরি করতে হয়। তো প্রথম রুলস হচ্ছে আপনি শুরুতে না কোনো নাম্বার দিয়ে এটাকে তৈরি করতে পারবেন না, ধরুন আপনি চাচ্ছেন যে লেট 420, এটা এরর, আপনি নাম্বার দিয়ে কোনো এই ভেরিয়েবল তৈরি করতে পারবেন না, কিন্তু এরভাবে তৈরি করতে পারবেন, ধরেন দিলেন এন, বা শুরুতে কিছু একটা দিলাম দিয়ে নাম্বার দিতে পারবেন, এটা ভ্যালিড। হ্যাঁ, তারপর হচ্ছে আপনি চাচ্ছেন যে নাম্বার 420, নাম 420, আপনি মাঝখানে একটা স্পেস দিলাম, এটা গ্রহণযোগ্য না। হ্যাঁ, আপনি হয় আন্ডারস্কোর দিতে হবে, নয়তো পাশাপাশি রাখতে হবে। ওকে, এরপর হচ্ছে
আচ্ছা জাভাস্ক্রিপ্ট হয় এটা ভ্যালিড, হ্যাঁ এটা দেখেন। তারপর হচ্ছে শুরুতে নাম্বার দিয়েও কি করা যাবে না, আপনি যদি ভাবতে পারেন যে হ্যাঁ নাম্বার তো শেষে যেহেতু দেওয়া যায় প্রথমে দেওয়া যেতে পারে, না এটা দেওয়া যাবে না। আপনি হয়তো দিলেন যে ফোর সামথিং, দেখেন এটাও এরর দেবে, ওকে এটা দেওয়া যাবে না। এরপর হচ্ছে আপনি শুরুতে আন্ডারস্কোর ইউজ করতে পারবেন, সমস্যা নাই। ওকে এই কয়েকটা নিয়ম, যে আপনি কিওয়ার্ড ইউজ করতে পারবেন না, নাম্বার ইউজ করতে পারবেন না, শুরুতে নাম্বার ইউজ করতে পারবেন না। তারপর হচ্ছে হোয়াইট স্পেস ইউজ করা যাবে না মাঝখানে, হোয়াইট স্পেস মিনস হচ্ছে এই যে ভেরিয়েবল মাঝখানে আমি ফাঁকা দিলাম এটা ইউজ করা যাবে না। ওকে তো এই ফাঁকার পরিবর্তে আপনি আন্ডারস্কোর দিতে পারেন অথবা ক্যামেল কেস ইউজ করতে পারেন। ক্যামেল কেস হচ্ছে ধরেন দিলেন স্টুডেন্ট, স্টুডেন্ট হবে ছোটো হাতের, এরপর যে ওয়ার্ডটা আপনি আন্ডারস্কোর দিয়ে করতেন ধরেন স্টুডেন্ট নাম্বার, এটা হবে এইভাবে, এটাকে বলা হয় ক্যামেল কেস। হ্যাঁ যে আপনার পরবর্তী যে ওয়ার্ডগুলো আসবে সেগুলো হচ্ছে কি আপনি এরকম বড় হাতে লিখবেন আর কি, স্টুডেন্ট নাম্বার। অ্যান্ড এরপর আরও আসতে পারে যে নাম্বার ফোন বা হোম, এভাবে দিতে পারেন। তো এটা হচ্ছে কি আপনার এইভাবে দিতে হবে, হয় আন্ডারস্কোর ইউজ করতে হবে নয়তো এইভাবে এই ক্যামেল কেসটা ইউজ করতে হবে আর কি, ঠিক আছে। আচ্ছা তো এই ভেরিয়েবল ডিক্লেয়ার করার ক্ষেত্রে কয়েকটা জিনিস একটু খেয়াল রাখবেন, যে যদি দেখেন যে আপনি নাম দেওয়ার সাথে সাথে এটা লাল বাতি জ্বলে গেছে তখন সাথে সাথে এটাকে চেঞ্জ করে দেবেন, আর পারলে এটাকে সার্চ দিয়ে দেখবেন যে আসলে এরর যদি সেটাকে এই নামে কোনো জাভাস্ক্রিপ্টের কিওয়ার্ড আছে কিনা। আচ্ছা এরপর হচ্ছে নাম্বার গেল, আর একটা কী চেয়েছিলাম আমরা নাম, আচ্ছা ক্লাসটাই চলে গেছে, ক্লাসটা ইউজ করা যাবে না, দিলেন যে ক্লাস নেম দেন, ক্লাস নেম, ক্লাস নেম ইকুয়াল দিলেন যে সে ক্লাস টেনে পড়ে। তো এতটুকু পর্যন্ত কমন যে আপনি যা যা করছেন এগুলো তো আগে করে আসছেন, ঠিক না, এগুলো তো কোনো ঝামেলা হওয়ার কথা না। আমি দিলাম দেন হচ্ছে প্লাস দিতে হবে অবশ্যই, যেটা একটা স্ট্রিং, দুইটাই স্ট্রিং আপনি প্লাস দিয়েই এখানে লিখতে হবে। এরপর নেম গেল নাম্বার, আর একটা দিলেন কে ক্লাস, দেখেন আপনি যা যা করছেন সব কিছুই কি আছে এখানে আসছে। তো এখন আপনাকে যদি বলে, আমরা তো বলছিলাম 10 জন স্টুডেন্টের জন্য, তো এখন বলেন তো 10 জনের জন্য কি করবেন, আমি 10 জনের জন্য সহজে যেটা করতে পারেন এটাকে ডুপ্লিকেট করতে পারতেন, ঠিক না, নাম্বার টু ক্লাস টু তারপর থ্রি থ্রি থ্রি, এরপর ধরেন এখানে দিলেন টু টু, এটা একটা সলিউশন যদি এটা ভালো সলিউশন না। হ্যাঁ তো এরকম যদি আপনি যদি পরেরটাই দেন পরেরটাই আসতো, ওকে যে আমি যা চেয়েছি তা কিন্তু কি আসছে এখানে আসছে, কিন্তু কথা হচ্ছে এটা কি বলছি ভালো সলিউশন না, কারণ হচ্ছে দাঁড়ান আমার এখানে 3 জনের জন্য আমি জিনিসটা মেনটেন করতে পারতেছি, যদি এরকম হয় যে আমার এখানে 1000 ডেটা দেখাইতে হবে 1 লাখ ডেটা দেখাইতে হবে তখন কি করবেন, জিনিসটা একটু কষ্ট হয়ে যেত না। তো এই যে একটা সমস্যা বা হচ্ছে আমরা একটা প্রবলেম ফেস করছি, প্রবলেম ফেস করতেছি, এই সমস্যা সমাধানের জন্য দুইটা উপায় আছে, দুটো উপায় না, জাভাস্ক্রিপ্টে এটাকে পুরোটাকে বলা হয় অবজেক্ট। হ্যাঁ তো অবজেক্ট টাইপ আমরা কী করতে পারি, জাভাস্ক্রিপ্টের অবজেক্ট টাইপটা ইউজ করতে পারি, আর জাভাস্ক্রিপ্টে এটা সবার জন্যই অবজেক্ট, কিন্তু আপনি বিভিন্ন ল্যাঙ্গুয়েজে এটার নাম শুনবেন, এটার নাম হচ্ছে অ্যারে। হ্যাঁ এটা হচ্ছে আপনার কী বলা হয় অ্যারে, অ্যারে হচ্ছে বাংলা আপনি বলতে পারেন, অ্যারে মিনস হচ্ছে সারি বা হচ্ছে লাইন। তো এই জিনিসটা কীভাবে কাজ করে, তো এই জিনিসটা যেভাবে কাজ করে আপনি হচ্ছে ধরেন একটা ভেরিয়েবল নিলেন যে লেট স্টুডেন্ট, কিনলেন স্টুডেন্ট, তো এই স্টুডেন্টকে কী করতে পারেন, আচ্ছা জিনিসটা আমরা নিচে করি এতটুকু ফিক্স থাকুক,
কারো মনে হয় মাইক্রোফোন ওপেন একটু অফ করে দেন যদি। আচ্ছা, এরপর আপনি এখানে দিবেন ধরেন লেট স্টুডেন্ট, আর অ্যারেকে আপনার ডিফাইন করা হয় এইভাবে। ওকে, দেখেন আপনি যখনই এরকম একটা এইভাবে ডিফাইন করবেন যে একটা এখানে ভেরিয়েবল নেম দিলেন, দেন হচ্ছে দুইটা থার্ড ব্র্যাকেট দিলাম, তখন এটা হয়ে যায় কি যে অ্যারে টাইপের একটি ভেরিয়েবল। তখন কথা হচ্ছে অ্যারে টাইপের ভেরিয়েবল তো বুঝলাম, কিন্তু এখানে ডেটা রাখবো কীভাবে? এখানে ডেটা রাখবেন আপনি চাইলে এইভাবে রাখতে পারেন। ধরেন আমরা সিরিয়ালি এখানে রাখবো, প্রথমে হচ্ছে ধরেন দিলেন হাফিজ, এরপর কমা দিয়ে আপনি রাখবেন এখানে তার নাম্বারটা, তার নাম্বার ছিল ধরেন 018 সামথিং সামথিং। ওকে, দেন হচ্ছে তার হচ্ছে ক্লাস নাম্বারটা ছিল, ক্লাস নেম হচ্ছে ধরেন দিলেন যে আচ্ছা কারো মাইক্রোফোন ওপেন একটু অফ করে দেন। আচ্ছা, তারপর হচ্ছে ক্লাস নেম, ক্লাস নেম দিলেন হচ্ছে সে পরে ধরেন ক্লাস টেনে। ওকে, তো এভাবে এখন কথা হচ্ছে এখানে তো ডেটাগুলো দিলাম, এখন এটা যদি আমি এখানে শো করাতে চাই তাহলে কীভাবে শো করাবো? আপনি যদি কনসোল লক করেন দেখেন এটা পুরোটা চলে আসবে, আপনি যদি স্টুডেন্ট লেখেন। ওকে, দেখেন আপনাকে কি কি দিচ্ছে, এক এই যে জিনিসটা এখানে দেখার বিষয় হাফিজ, তার নাম্বার, তার হচ্ছে কি ক্লাস। এখন দেখেন সবগুলো ডেটা ঠিক আছে, তার সাথে আমাদেরকে একটা নাম্বার রিটার্ন করছে 012। ওকে, তো এই 012টা কি? এই 012টা হচ্ছে এই যে অ্যারেতে আপনি তিনটা ডেটা দিলেন তাদের পজিশন, যে আপনার 0তম পজিশনে আছে হাফিজ, 1তম পজিশনে আছে এটা, 2তম পজিশনে আছে এটা। তো প্রোগ্রামিং বা হচ্ছে যে কোনো ল্যাঙ্গুয়েজই আপনার অ্যারেকে যখন কাউন্ট করে সে হচ্ছে 1 থেকে কাউন্ট করে না, সে কাউন্ট করে কত থেকে? 0 থেকে। আমরা দেখছি 1, কিন্তু প্রোগ্রামিং বা যে কোনো ল্যাঙ্গুয়েজ, যে কোনো ল্যাঙ্গুয়েজেই আপনার জাভাস্ক্রিপ্ট বা হচ্ছে যে কোনো ল্যাঙ্গুয়েজে করবেন আপনার অ্যারে কাউন্ট হবে কত থেকে? 0 থেকে। এখন আপনি যদি দেখেন এখানে আপনি এই অ্যারেকে অ্যারের 0তম পজিশন যদি প্রিন্ট করেন দেখেন কী হয়, তখন আসছে কি হাফিজ, যদি দেন 2 1 তখন আসতেছে তার ফোন নাম্বার, যদি দেন 2 তখন আসতেছে কি আপনার ক্লাস নেম। ওকে, এখন কথা হচ্ছে যদি আমি 3 দিই তাহলে কি হবে, তখন আসছে কি আনডিফাইন্ড। আনডিফাইন্ড মানে হচ্ছে কি যে আমার তিন নামে তো এই তিন রঙে তো কোনো কিছু এখানে ডিক্লেয়ার করা নেই, আমি এখানে কিভাবে দেব? এখন এতটুকু ক্লিয়ার যে কিভাবে একটা এরকম অ্যারে তৈরি করবেন এবং অ্যারে থেকে কিভাবে ডেটাটা পাবেন? জি ভাই। ওকে, যদি ক্লিয়ার হন আমরা এখন আসি। ধরেন আপনি 4 নম্বরে আরেকটা ভ্যালু অ্যাড করবেন, হ্যাঁ, যে এখন তিনটা তো দিছেন, এখন কোনো কারণে ধরেন আমরা মাঝে মাঝে আপডেট করি না, ধরেন স্টুডেন্টের তিনটে ইনফরমেশন আছে, এখন নতুন রিকোয়ারমেন্ট আসছে, হ্যাঁ তার তো নেম নাম্বার ক্লাস নেম ইউজ করা হয়েছে, তুমি এখন তার ঠিকানাটা অ্যাড করে দাও যে সে কোথায় থাকে বা হচ্ছে তার হোম ডিস্ট্রিক্ট কী। তো এখন এই জিনিসটা কীভাবে করতে পারেন, এটা হচ্ছে ধরেন আপনি দিবেন স্টুডেন্ট, দেন হচ্ছে আপনি কততম পজিশনে অ্যাড করতে চান, ধরেন আপনি চান 3 নম্বর পজিশনে আমাদের অ্যাড হবে নাকি, 3 নম্বর মিনস হচ্ছে 4 নম্বর আর কি অ্যারের জন্য। আপনি এখানে দিলেন ধরেন কী দিবেন, এখানে দিলেন ঢাকা, দেখেন এখানে কি আসছে, যে জিনিসটা আসছে যেটা গতকালকে একবার ভুল করছিলাম যে আনকট সিনট্যাক্স এরর, এটা হচ্ছে স্টুডেন্ট হ্যাজ বিন অলরেডি ডিক্লেয়ার, কারণ হচ্ছে আমি দেখেন অলরেডি লেট স্টুডেন্ট নিয়ে একবার একটা ভিডিও ডিক্লেয়ার করা হয়েছে, তো পরবর্তীতে যদি এই ভেরিয়েবলকে আমি ইউজ করতে যাই তাহলে আর লেট ইউজ করা যাবে না, অবশ্যই লেট ছাড়া করতে হবে, কেটে দেন নো এরর। ওকে, এখন দেখেন যে জিনিসটা হয়েছে 3 নম্বরটা একটু একই ছিল আনডিফাইন্ড, কিন্তু আমি 3 নম্বরে যখন ঢাকা দিয়ে দিয়েছি তখন আর কি নেই, কোনো এরর নেই এবং ঢাকা দেখাচ্ছে। তো সেমভাবে ধরেন আপনি যদি এই অ্যারেটাকে আরও বাড়ান, যে অ্যারে সাইজটা আস্তে আস্তে বাড়তে পারে, তখন কী হবে, ধরেন
আরেকটা রিকোয়ারমেন্ট আসলো যে ঢাকা না এখন আসবে তার ঢাকার আন্ডারে সে কোথায় থাকে, সে থাকে ধরেন গাজীপুর। ওকে, এরপর গাজীপুর যদি আপনি অ্যাক্সেস করতে চান আপনি দিলেন এখানে ফোর। ওকে, তো এখানে যে জিনিস আমার মাথায় রাখতে হবে যে আসলে আপনি যা যে ডেটাটা চাচ্ছেন তার ইন্ডেক্স কত। ওকে, তার ইন্ডেক্সটা যদি থাকে তাহলে হচ্ছে আপনি কী করতে পারবেন, ইন্ডেক্স যদি এটা ডেটা থাকে তাহলে শুধুমাত্র আপনি ডেটাটা রিট্রাইভ করতে পারবেন। এখন কথা হচ্ছে আমরা তো সব কিছু স্ট্রিংয়ে দিলাম, হ্যাঁ এখানে কি আমরা অন্য কিছু দিতে পারতাম না? পারতাম, ধরেন আপনি এখানে দিলাম যে পাঁচ নাম্বার আর একটা তৈরি করলাম, পাঁচ নাম্বারে থাকলো ধরেন যে তার রোল নাম্বার। হ্যাঁ, তো রোল নাম্বার যেহেতু একটা নাম্বার আমরা সরাসরি এখানে দিতে পারি 105। ওকে, এরপর আপনি চাইলে এখানে যে আমরা এখানে ট্রু ফলস ইউজ করছি না, ট্রু ফলসও দিতে পারেন। যে ধরেন আপনি দিলেন স্টুডেন্ট সিক্স, সিক্সে আপনি রাখলেন ট্রু। ওকে, আর আরেকটাতে হচ্ছে আপনি চাইলে ধরেন আনডিফাইন্ড নামে কোনো একটা বা হচ্ছে নাল দিয়ে কোনো কিছু রাখতে পারেন। ধরেন সাত নাম্বারে আপাতত কিছু নেই, জাস্ট খালি একটা ইনফরমেশন। তো খালি ইনফরমেশন বলতে ধরেন কোনো কারণে আপনার 10টা স্টুডেন্টের জন্য এই তিন, তো বলছিলাম 10টা স্টুডেন্টের জন্য এই তিনটা ইনফরমেশন পাইছেন, এই পাঁচটা, কিন্তু তখন তার রোল নাম্বারটা আপনি জানেন না, তখন কী করবেন? তখন হচ্ছে আপনি সেখানে বলে দেবেন নাল, যে এই স্টুডেন্টের রোল নাম্বার আমি জানি না। এখন দেখেন বাকি তিনটা আমরা দেখি, ফোর গেল, ফাইভ গেল, সিক্স, আটটা ছিল কি স্যার, দেখেন যে আপনার ট্রু আছে আর নালের ভিতরে আছে কি নাল, যে তার এই ইনফরমেশনটা আমার নাই। তো এটা হচ্ছে ধরেন একটা স্টুডেন্টের জন্য গেলো, আপনি চাইলে এভাবেও এই নিচে নিচে পরে ইনিশিয়েট করে দিতে পারেন। ওকে, আচ্ছা এরপর সিরিয়ালটা মেনটেন করবেন। ধরেন আপনি যদি চাইতেন এখানে তো সাতের জায়গায় আট দিতে পারতাম, ঠিক না, দিলে কি হয় দেখেন, যে আটে আছে কিন্তু সাত নাম্বারে আমার কি আছে, ফাঁকা আছে। কিন্তু এই জিনিসটা না করে আপনি জাস্ট সিরিয়ালটা মেনটেন করবেন, এটা হচ্ছে আপনার জন্য সুবিধা হবে আর কি। আপনি এলোমেলো দিলে সমস্যা নাই, সেটাও কাজ করবে। তো আমরা তো একজন স্টুডেন্টের জন্য সব কিছু পাইছি নাকি, এখন ধরেন আমরা আরেকজন স্টুডেন্টের জন্য এই জিনিসটা চাচ্ছি। তো পরবর্তী স্টুডেন্টের জন্য আমি কি করব, ধরেন আপনি এভাবে করতে পারেন। তো এটা তো লেট স্টুডেন্ট আছে, আপনি ধরেন স্টুডেন্ট টু, স্টুডেন্ট স্টুডেন্ট টু দিয়ে তার ইনফরমেশনগুলো আপনি দিয়ে দিলেন। তো এই ইনফরমেশনটা আপনি পাশাপাশি না দিয়ে নিচে নিচে দিতে পারেন। এইভাবে আপনি দিলেন তার নাম হচ্ছে কি করিম, এরপর হচ্ছে ধরেন যে তার নাম্বার হচ্ছে ধরেন এরকম 01 এরকম সামথিং সামথিং নাকি। এরপর হচ্ছে ধরেন তার ক্লাস কি, সিরিয়ালটা মেনটেন করবেন যেহেতু আপনাকে একটা ফর্ম্যাট দেওয়া হয়েছে। এরপর আপনি ক্লাস দিলেন যে ধরেন সে পরে হচ্ছে ক্লাস নাইনে, আর ক্লাস নাইনের পরে সে থাকে ধরেন ঢাকা, আর এদিকে আরেকটা আছে কি আশেপাশে কি আছে ধরেন নরসিংদী। ওকে, তো নরসিংদীর একটা জায়গার নাম বলেন, যেমন হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, মারামারি অনেক বেশি হয়। ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া কেউ নাই তো, তো মজা করলাম, কেউ আবার কিছু মনে করেন না। এরপর আছে কি স্টুডেন্ট ফাইভ, তার হচ্ছে রোল, তার রোল ছিল কত, রোল ছিল ধরেন এখানে তার রোল ছিল 400। এর পরবর্তীতে ধরেন আমার কাছে কোনো কারণে ইনফরমেশন নাই, হ্যাঁ ধরেন আমরা এখানে তো ট্রু ছিল যে আমি দিলাম সে মেল, ধরেন আপনাকে বলছে যে যে কজন স্টুডেন্টের নাম তার ইয়ে করবো আর সবাই মেল হবে। তো আমি দিলাম যে হ্যাঁ মেল ইকুয়াল ট্রু, তো কোনো কারণ হচ্ছে সে ছেলে নামে আমি জানি না, তো আমি সেখানে দিলাম নাল। এরপর পরবর্তীতে এখানে তো নাল ছিল, তো পরবর্তীতে হইতে পারে যে সে কি সিঙ্গেল নাকি ডাবল, তো সেটাও আমি জানি না, আমি দিলাম নাল। ওকে, তো এখন হচ্ছে এই স্টুডেন্ট টু এর জন্য তো এই ডেটাটা আমার অ্যাক্সেস করতে হবে নাকি, যে আসলে তার ডেটাগুলো আমি দেখতে যাচ্ছি। তো এক্ষেত্রে ধরেন এটাকে আপনি কপি করে নিচে দিয়ে দিতে পারেন, বা আমরা হচ্ছে এখানে আর একটু স্পেসিফাই করে দিই। হ্যাঁ ধরেন স্টুডেন্ট জিরো, এটা ছিল কি তার নেম, নেম এখানে হচ্ছে প্লাস। আচ্ছা এখন এই প্রিন্ট করার আরেকটা পদ্ধতি দেখাই, এটা হচ্ছে ধরেন এটা কি বলে
আপনি প্লাস দিয়ে বা এই জিনিসটা এইভাবে তো প্রিন্ট হচ্ছে, এটাকে আরেকটু কীভাবে প্রিন্ট করানো যায়, এটা আরেকটা পদ্ধতি আছে। এটা হচ্ছে আপনি ওয়ানের পাশে দেখবেন একটা চিহ্ন আছে, এই কিবোর্ডের ট্যাবের উপরে আর কি, এই চিহ্নটার নাম কি, এই যে এই টাইপের একটা চিহ্ন পাবেন ওয়ানের পাশে উপরে স্কেপের নিচে, এই চিহ্নটার ভিতরে আপনি যা দিবেন তাই এখানে দেখায়। ধরেন আপনি চাচ্ছেন দিয়ে এখানে যদি প্লাস দেন, দেখেন তাও কিন্তু আপনাকে দেখাচ্ছে। তো এটা সুবিধা কি, সুবিধা হচ্ছে ধরেন আপনি এখানে ভেরিয়েবলটা প্রিন্ট করাতে চান, দেখেন আপনি যদি এখানে লেখেন স্টুডেন্ট ওয়ান, দেখেন আমি এখন এখানে বোঝা যাচ্ছে না, যদি আপনি অনেকগুলো স্পেস দেন, এখন দেখেন কি আসছে। প্রথমে আপনি যেটা দেখাই দিতে চাইছেন করিম, এখানে দিলেন যে মোবাইল নাম্বার, দেন হচ্ছে আপনি ভেরিয়েবলটা দিলেন, দেখেন মোবাইল নাম্বার নাম্বারটা আসলো, পর হচ্ছে যেটা আমরা কনক্যাটেনেট করছি আমরা এটাকে তুলে দিচ্ছি, এটা আমাদের প্রয়োজন নাই। ওকে, এই ফরম্যাটটা অনেক জায়গায় ইউজ করে, এটা ম্যাক্সিমাম সবাই ইউজ করে, এটা বর্তমানে অনেক বেশি ইউজ হয় আর কি। দেখা গেছে আপনার এটা লিখাচ্ছে, এটা লিখে একটা সুবিধা যে আপনার বারবার প্লাস ইউজ করা লাগছে না, সরাসরি জাস্ট এই এইটার নামটা কী হতে পারে কেউ জানেন, এই চিহ্নটার নাম ইনভার্ট কিছু একটা হবে, সিঙ্গেল কোটেশন, একটা সিঙ্গেল কোটেশন হচ্ছে আপনার ইয়ে একটা সেমিকলনের পাশে যেটা, এটা সম্ভবত ইনভার্ট ইনভার্ট সামথিং। হ্যাঁ, তো এটা এটা থাকলে যেটা হবে, আপনি এই ডলার যখন এই সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবেন তার মধ্যে আপনি যে ভেরিয়েবলই লিখবেন সেটাকে আপনি প্রিন্ট করে দিতে পারবেন। ওকে, তো সেম এরকম আপনি যদি আরেকটা প্রিন্ট করে দিতে চাইতেন যে ডলার সেকেন্ড ব্র্যাকেট স্টুডেন্ট, ধরেন দিলেন যে স্টুডেন্টের দুই নম্বর পজিশনটা প্রিন্ট করে দিতে চান, সেটা আপনি পাশে পাশে দেখাতে পারবেন, দেখেন মোবাইল নাম্বার সে ক্লাস টেনে পড়ে। ওকে, তো একটু সুবিধা কি। আচ্ছা, তো দুইটা ফরম্যাটই আপনারা শিখছেন, আপনারা দুইটা ফরম্যাটই ইউজ করবেন। এরপর আছে কি, মোবাইল নাম্বার গেল, তারপর ছিল কি তার ধরেন ক্লাস নামটা ছিল টু থ্রি ফোর, ভাইয়া এই চিহ্নটা ব্যবহার করলে কি আমরা ডলার সাইন ব্যবহার করা লাগবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডলার দিতে হবে অবশ্যই, মানে এই সিনট্যাক্সটা ফলো করতে হবে যে ডলার সেকেন্ড ব্র্যাকেট দেন এটা। আপনারা যখন এখানে হয়তো আপনার জন্য প্লাস ইউজ করাটা তেমন বিরক্তিকর মনে হচ্ছে না, যেহেতু শিখতেছেন বা আপনার কাছে মনে হতে পারে যেহেতু কষ্ট করতেছি এটা করলেও পারি, তো যখন আপনার ফ্রেমওয়ার্কে যাবেন ডিজাইন ফ্রেমওয়ার্কগুলো, তো ওই ক্ষেত্রে আপনার এই জিনিসটা দেখা গেছে আপনার জন্য একটু কষ্ট হবে মেনটেন করা আর কি, বারবার প্লাস ইউজ করে এমনিতে অনেক লাইন কোড করা থাকে, তার ভিতরে যখন এইরকম কিছু আসে কোথায় যোগ করতেছেন কোথায় আপনি প্রিন্ট করতেছেন, নিজের কাছে মাঝে মধ্যে একটু আনইজি লাগে বা আচ্ছা একটু কষ্ট হয় বুঝতে। তো সেক্ষেত্রে হচ্ছে যে এই ফরম্যাটটাই অনেক সুবিধা আর কি, যে আপনি সহজে দেখলেই বুঝবেন যে হ্যাঁ ঠিক আছে এই লাইনে আমি সব কিছু প্রিন্ট করছিলাম, ঠিক আছে। তো নেম গেল, নেমের পরে আছে কি সিরিয়ালগুলো বলেন, নেমের পরে ছিল মোবাইল নাম্বার, তারপরে ছিল হচ্ছে ক্লাস, ক্লাসের পরে ছিল আপনার নরসিংদী, নরসিংদী না এটা হচ্ছে কি হবে জেলা নাকি, এই জেলা এর হচ্ছে উপজেলা, এরপর ধরেন এখানে দিলেন হচ্ছে কি তার রোল নাম্বার, এরপর হচ্ছে কি তার জেন্ডার, আর আরেকটা দিলাম ম্যারিটাল স্ট্যাটাস। ওকে, তো মোটামুটি ধরেন যে আমাদের সব কিছু আমরা পেয়ে গেছি, যা যা চাচ্ছি যে তার নাম এটা, মোবাইল নাম্বার এটা, ক্লাস নাম্বার এটা, ক্লাস নাম এটা, উপজেলা এটা। আর যদি চান যে একদম সবগুলাই ইকুয়াল রাখবেন, হ্যাঁ তখন এক্ষেত্রে আপনি ট্যাব দিয়ে একদম সমান সমান রাখতে পারেন, আউটপুট সুন্দর হবে আর কি। হ্যাঁ, আগে একটু গুছানো হয়েছে যে কনসোলটা আপনার এখন ক্লিয়ার, যে নেম এটা, তার মোবাইল নাম্বার এটা, ক্লাস এটা, জেলা এটা, উপজেলা এটা, ঠিক আছে।
এখন হচ্ছে এরকম তো আমাদের দুজন স্টুডেন্ট আছে নাকি, আমরা দুজন স্টুডেন্টকে দিলাম, তো এখানে আরেকটা কনসোল ইউজ করেন, এটা হচ্ছে ধরেন ফাঁকা থাকবে, তাহলে একটা গ্যাপ থাকলো এখানে। আচ্ছা দুজন স্টুডেন্টের নাম্বার পাইছেন, এখন এতটুকু তো ক্লিয়ার নাকি, ধরেন আপনার এরকম যদি 50টা হয় তো আপনি এইভাবে করে প্রিন্ট করতেন নাকি। তো এখন আমরা আরেকটা অ্যাডভান্সে যাই, সেটা হচ্ছে যদি এরকম হয়, এখানে আমরা প্রিন্টটা কয়বার ইউজ করছি দেখেন তো, কনসোল ডট লগটা কয়বার হবে, 7 বার 14 বার। হ্যাঁ ধন্যবাদ জি। তো জিনিসটা যদি এরকম হয় যে এই 7টা লাইন আমি একবারই লিখবো কিন্তু ইউজ করবো 50 বার, জিনিসটা কেমন হয়? আরো ভালো হয়। আরো ভালো হয়। তো এই যে একটা এই জিনিসটা আমরা কিভাবে করি, ধরেন আপনি একটা মেশিন কিনলেন, জেনারেটর কিনলেন, ঠিক না? জেনারেটরের কাজ কি, আমাকে বিদ্যুৎ উৎপাদন করে দেওয়া, ঠিক না? জি তারপর ধরেন একটা ব্লেন্ডার মেশিন কিনলাম, ব্লেন্ডার মেশিন, সে তার কাজ কি, আমাকে সব কিছু একদম কুচি কুচি করে দিবে, ঠিক আছে? এই যে কুচি কুচি করে দেওয়ার একটা ব্যাপারটা, আপনি মেশিন কিন্তু আপনার একটা ব্লেন্ডার, কিন্তু আপনি সেখানে কী করতেছেন, এই আপনি মশলা দেন, আপনি জুসের জন্য কিছু দেন, সব কিছুকে আপনাকে কী করে একদম মিহি করে আপনাকে একটা আউটপুট দেয়, ঠিক না? তো প্রোগ্রামিংয়ে এরকম কিছু তো এখানে জেনারেটর বা ব্লেন্ডার বা এরকম কিছু নাই, সেখানে এইরকম কাজ করানোর জন্য যে পদ্ধতিটা আছে এটাকে বলা হয় ফাংশন। তো এই ফাংশনটা হচ্ছে যারা ম্যাথ করছেন, ম্যাথে তো করছেন অবশ্যই, যে ধরেন আপনি যদি কোনো একটা ভ্যালু দিতেন ওই ভ্যালুকে নিয়ে কী করতো, পুরো ফাংশনটা কাজ করে আপনাকে একটা ভ্যালু রিটার্ন করতো, ঠিক আছে? তো এই জিনিসটা আমরা এখানে কীভাবে ইউজ করব, তো এখানে সব কিছু ঠিকঠাকই আছে এতটুকু, একটা ফাংশন কীভাবে কল করতে হয় আমরা আজকে এটা দেখি। একটা ফাংশনকে আপনি ডিফাইন করবেন এইভাবে, প্রথমে লিখতে হবে ফাংশন, প্রথমে কি ফাংশন, ফাংশন হচ্ছে একটা কিওয়ার্ড, এটা হচ্ছে এই ফাংশনে কোনো ভেরিয়েবল হিসেবে ইউজ করা যাবে না, দেন হচ্ছে এই ফাংশনে একটা নাম দিতে হবে। তো যেহেতু হচ্ছে আমরা বারবার হচ্ছে এই জিনিসটাকে দেখাবো, সেক্ষেত্রে হচ্ছে কি আমরা একটা নাম দিতে পারি প্রিন্ট ফাংশন, যে প্রিন্ট ভ্যালু, ওকে? তো এই ফাংশনের নামের ক্ষেত্রেও সেম রুলস, হ্যাঁ, আপনি মাঝখানে হোয়াইট স্পেস দিতে পারবেন না, কোনো কিওয়ার্ড দিতে পারবেন না, শুরুতে কোনো নাম্বার দিতে পারবেন না, ওকে? আর হচ্ছে কি মাঝখানে কোনো হোয়াইট স্পেস থাকবে না। দেন হচ্ছে আপনি দিবেন এইরকম একটা ফার্স্ট ব্র্যাকেট দেবেন, এরপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, ক্লিয়ার? পরিচিত হইতে পারে, পরিচিত লাগতে পারে, ঠিক না? আমরা গতকালকে এরকম একটা ফাংশন ইউজ করছিলাম যখন আমরা ইভেন্ট তৈরি করেছিলাম, দুইটা কিন্তু প্রায় সেম, সেখানে আপনি একটা ফাংশন তৈরি করে তারপর হচ্ছে ফাংশনের মধ্যে সব কিছু করেছিলাম, তো এটাও সেম ওই ফাংশনে, কিন্তু এটা হচ্ছে আপনি নিজে তৈরি করতেছেন আর এটা হচ্ছে ডিফাইন, যে ওইভাবেই ওই ফাংশনটা তৈরি করতে হবে, ওকে? ফাংশন ডিক্লারেশন ক্লিয়ার, যে এইভাবে আপনি ফাংশনটা, এখন ধরেন আপনি এখানে কিছু একটা লিখলেন, ধরেন লিখছেন যে কী লিখলেন, একটা লক করা লিখলাম যে হাই আই এম ফ্রম ফাংশন। আচ্ছা এখানে যে জিনিসটা করেন আমরা এটাই ইউজ করি, টিঙ্কার, একে টিঙ্কার না কি যেন বলে, আচ্ছা কিছু একটা হবে এই চিহ্নটা দিয়ে, দেন আপনি এখানে দুইটাই ইউজ করতে পারেন, দেখেন আপনি এখানে সিঙ্গেল কোটেশন ইউজ করতে পারেন, ডাবল কোটেশন ইউজ করতে পারেন। এখন কথা হচ্ছে যাই লিখতেছেন এখানে তো কোথাও কিছু আসতেছে না, ঠিক না? তো এটা ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ পর্যন্ত এই ফাংশনটাকে আপনি কল না করবেন, তো আমরা এটাকে ইমিডিয়েট নিচে কল করি, এটাকে দিলাম যে প্রিন্ট ভ্যালু, এখানে সবার উপরে এই জিনিসটা চলে আসছে, ডাবল কোটেশন সিঙ্গেল কোটেশন দিয়ে আপনাকে এই ভ্যালুটা প্রিন্ট করাই দিছে। তো এটা হচ্ছে একটা সুবিধা যেটা আপনি এখানে পাইতেন না। ফাংশন কল করাটা আরেকবার একটু বোঝাই দিলে ভালো হতো। আচ্ছা বলতেছি, ফাংশনের জন্য হচ্ছে দুটি সিস্টেম, প্রথম হচ্ছে ফাংশন ডিক্লিয়ারেশন, তারপর হচ্ছে ফাংশন ইনভোক, যে আপনি যে এখানে কল করবেন এটাকে কল করা বলা না, এটাকে বলা হয় ইনভোক করা, যে আপনি ফাংশনটাকে ডাক দিলেন যে হেই তুমি আমার এই কাজটা করে দাও। তো আমরা এখানে কি করছি, আমরা জাস্ট একটা ফাংশন তৈরি করছি,
তো তৈরি করার ক্ষেত্রে যে নিয়ম, প্রথমে ফাংশন লিখতে হবে, তারপর একটা নাম দিতে হবে, দেন হচ্ছে প্যারান্থিসিস ওপেনিং এবং ক্লোজিং প্যারান্থিসিস, দেন হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট না, এটাকে বলা হয় কার্লি ব্রেস। এরপর আপনি এখানে দিবেন ধরেন দিলেন না হাই আই এম ফ্রম ফাংশন, ওকে। দেওয়ার পর এই ফাংশনটা যতক্ষণ পর্যন্ত আপনি কল না করবেন বা ইনভোক না করবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে রেজাল্টটা দেখাবে না। তো এই কলটাই উচ্চারণ করি, কলটা উচ্চারণ করলে সুবিধা আর কি। যে ফাংশনটাকে আপনি কল করবেন কিভাবে, কল করার জন্য হচ্ছে আপনি শুধু এই নামটাকে লিখবেন প্রিন্ট ভ্যালু, দেন হচ্ছে এই ফাংশনের চিহ্নটা দিবেন। আপনি যেখানেই দেখবেন এরকম একটা প্যারান্থিসিস ইউজ করা হয়েছে বা ফার্স্ট ব্র্যাকেট, তখনই বলবেন যে হ্যাঁ এটা হচ্ছে কোনো একটা ফাংশন, উপরে নিচে কোথাও আছে এটা, ঠিক আছে? তখন আপনি যে জিনিসটা করবেন এই প্রিন্ট ভ্যালুটা খুঁজবেন যে হ্যাঁ আসলে কোথায় আছে, ওকে। তো এখন দেখেন প্রিন্ট ভ্যালুটা দেওয়ার সাথে সাথে আপনাকে দিয়ে দিচ্ছে হে আই এম ফ্রম ফাংশন ওয়ান। আর কথা হচ্ছে এরকম আমি কল কয়বার করতে পারবো, আমি অনেকবার দিলাম, অনেকবার এখানে আসছে, ঠিক আছে? তার মানে কি যে আমার একটাই ফাংশন বা হচ্ছে আমার একটাই মেশিন, কিন্তু আমি বারবার বিভিন্নভাবে কাজ করাইতে পারতেছি। এখন কথা হচ্ছে এখানে তো আমাকে সবসময় একটা কাজই করে দিচ্ছে যে হাই আই এম ফ্রম ফাংশন। তো এখন জিনিসটা যদি এরকম হয় যেটা আমরা বললাম যে আমি একটা ব্লেন্ডার নিলাম, এখানে যদি আমি মশলা দিই মশলা প্রিন্ট করে দিবে, মানে মশলা ব্লেন্ড করে দিবে, যদি আমি অন্য কিছু দিই সেটাকে ব্লেন্ড করে দিবে, হ্যাঁ। কিন্তু আমি ধরুন এক একবার এক এক জিনিস দিব, সে তাকে নিয়ে কী করবে, কাজ করবে। এখন কথা হচ্ছে এই জিনিসটা কীভাবে করবো? তো আমাদের ব্লেন্ডার রেডি, এখন কথা হচ্ছে আমরা ব্লেন্ডারে কী করবো, মশলাপাতি দিব, বিভিন্ন সময় বিভিন্ন জিনিস দিব, কীভাবে হবে? তো এটার জন্য এখানে হচ্ছে আপনি একটা দিবেন, এটা কী বলে, এই ফাংশনের মধ্যে আপনি একটা প্যারামিটার দিবেন, প্যারামিটার বা হচ্ছে আর্গুমেন্ট, সরি আর্গুমেন্ট না, এটাকে প্যারামিটার বলে, আর্গুমেন্টে আসতেছি, হ্যাঁ বলেন। এই ফাংশনে যে জিনিসটা বলবেন, যে ভ্যারিয়েবলগুলো এখানে দিবেন, এটাকে বলা হয় প্যারামিটার। আর আর্গুমেন্টটা একটু পরে দেখাবো যে কোনটা আর্গুমেন্ট আর হচ্ছে কোনটা প্যারামিটার। তো এই প্যারামিটারে আপনি এখানে বলে দিবেন, ধরেন আমরা এখানে দিলাম যে মশলা, আচ্ছা মশলা না, এখানে আমরা এলিমেন্ট দিই, হ্যাঁ দেখতে সুন্দর হবে, এলিমেন্ট দিলাম। এখন কথা হচ্ছে আমি কোনো একটা এলিমেন্ট দেওয়ার পরে সেই এলিমেন্ট নিয়ে এখানে কাজ করবে। তো এলিমেন্ট আমি দিব কীভাবে, এলিমেন্টটা দিব ধরেন আমি দিলাম এখানে প্রিন্ট ভ্যালু, আমি দিলাম তুমি এখানে দেখাও আমার নাম, দেখাও আমার নাম, আমার নাম তো দিলাম কিন্তু এখানে তো দেখাই নেই, ঠিক না? হিসাবে হচ্ছে এটা সবার উপরে এখানে দেখানোর কথা ছিল, যেহেতু আমি এখানে প্রথমে কল করছি। তো আমি ভেরিয়েবলটাকে এখান থেকে পাস করছি, এখান থেকে একটা ভ্যালুও পাস করছি, এখানে এনে এটাকে রিসিভও করছি, কিন্তু আমি এখানে কোথাও দেখাই নেই। দেখাবো কীভাবে, ধরেন আপনি যদি সেম এই ফর্ম্যাটটা ইউজ করেন, এলিমেন্ট দেখেন এখানে কী হয়েছে, প্রথমটার জন্য আমি লেখাইলাম যে আমার নাম বা একটা নাম ইউজ করেন কাজী নজরুল, দেখেন প্রথমটার জন্য সে কাজী নজরুল পাইছে। তো লিখলো যে হাই আই এম ফ্রম ফাংশন নেম ফাংশন, আর যেটা পাঠাইছেন কাজী নজরুল, কিন্তু পরেরগুলোর জন্য তো আপনি কিছু পাঠান নাই। এই কারণ হচ্ছে কি আপনাকে যে জিনিসটা করছে সে এখানে আনডিফাইন্ড দেখাইছে, যে আপনি যে এখানে এলিমেন্ট নামে একটা ভেরিয়েবল দিছেন তার মধ্যে কিছু নাই, ওকে। তো এখন দেখেন আপনি যদি এখানে নাম চেঞ্জ করেন, কাজী নজরুল দিলেন, তারপর দিলেন যে শেখ সাদি, দেখেন শেখ সাদি প্রিন্ট করে দিল। এরপর যদি আপনি দেন এখানে কী দিবেন, দিলেন যে আপনার করিমুদ্দিন, এরপর দিলেন যে রহিমুদ্দিন, রহিমুদ্দিন আব্দুর রহিম, এভাবে কী করতে পারেন যে আপনি বারবার যখন বিভিন্ন ডেটা দিচ্ছেন সেটা এখানে কী করতেছে, প্রিন্ট করতেছে। এখন হচ্ছে আমাদের প্রবলেমের সলিউশন কিন্তু এখানে হয় নাই, আমাদের ডেটা তো অনেকগুলো, ঠিক না? আমাদের অনেকগুলো ডেটা দেখাইতে হবে। তো আপনি এই ধরনের এলিমেন্টটা দিলেন না, আপনি দিলেন এখানে নেম দিচ্ছেন। তো নেম দেওয়ার পর আমরা এরপর নিলাম ধরেন যে এইরকম প্যারামিটার কয়টা নিতে পারবেন আপনার যা প্রয়োজন, ওকে। এরপর ধরেন আপনি নিলেন যে নেমের পরে আমার ছিল কি মোবাইল নাম্বার, এখানে আপনি সিম শুধু লেখেন যে নাম্বার, ওকে দিচ্ছেন। তো আপনি যদি এখন নাম্বারকে প্রিন্ট করাইতে চান, সেম আপনি চাইলে এখানে নাম্বার
এটা দিতে পারেন। তাহলে কথা হচ্ছে নাম্বারটা আমি কোথাও থেকে পাস করি না, এই কারণে এখানে কি আছে আনডিফাইন্ড হিসেবে আছে, আমরা এতটুকুকে কমেন্ট করে দিই, এটা জ্বালাচ্ছে বেশ। ওকে এখন শুধু এটাই থাকবে। দেখুন নাম্বারটা আমি কোথাও পাঠাই না, এখন ধরেন কাজী নজরুল ইসলামের আমি নাম্বারটা পাঠাই দিই, যে ধরেন সামথিং সামথিং সামথিং, দেখেন কাজী নজরুল ইসলাম তার নাম্বারটা দিয়েছে। ওকে তো এখন এখানে ধরেন আর একটু স্পেসিফিক করে দেন, বা হচ্ছে এটা দেন হচ্ছে নেম, আর একটা দেন হচ্ছে মোবাইল। ওকে তো এখানে আমাদের নাম্বারটা দরকার হচ্ছে না, আর এখান থেকে জাস্ট নাম্বারটা দরকার। ওকে ক্লিয়ার, দেখেন কাজী নজরুল, শেখসাদি তার নাম্বার আনডিফাইন্ড, কলিমদ্দিন তার নাম্বার আনডিফাইন্ড। তো যে জিনিসটা করেন এখানে একটা কনসোল লগ ইউজ করেন, এটা হচ্ছে ফাঁকা, জাস্ট ফাঁকা, হ্যাঁ তাহলে যে একটা স্পেস পাবেন এখানে। ওকে পাইছেন, শেখসাদির একটা নাম্বার দিয়ে দেন, নাম্বার না, তারপর কলিমুদ্দিনের একটা নাম্বার দিয়ে দেন, তার একটা নাম্বার দিয়ে দেন। ওকে দিয়েছেন, দেখেন সব কিছু সহজ হয়ে গেছে না, অনেক অনেকগুলো নাম্বার লেখা লাগছে না, আমরা অলরেডি চারজনের ডেটা প্রিন্ট করে দিলাম। ওকে এখন কথা হচ্ছে আমাদের এই, আচ্ছা এখন তো বুঝছেন যে আপনি যতগুলো এখানে প্যারামিটার ইউজ করবেন ততগুলো আপনি এখান থেকে পাস করবেন। ওকে ক্লিয়ার, আর ততগুলো আপনি কি করতে পারবেন এখান থেকে কনসোল লোড করে করে প্রিন্ট করে দিতে পারবেন। এখানে দেখেন আমাদের ডেটাগুলো তো আমরা সিরিয়ালাইজ এরকম ছিল না, আমাদের ডেটাগুলো ছিল একটা অ্যারে আকারে, ঠিক না, যে ধরেন একটা ভেরিয়েবলের মধ্যেই অনেকগুলো আমাদের ডেটা ছিল। এই ডেটাটাকে কীভাবে আমরা এখানে প্রিন্ট করাবো নাকি, তো সেক্ষেত্রে হচ্ছে আপনি যেরকম এখানে এরকম নাম প্রিন্ট নাম পাস করাইতে পারতেছেন, এরকম নাম্বার পাস করাইতে পারতেছেন, সেইভাবে সেমভাবে আপনি চাইলে এরকম একটা অ্যারেও পাস করাইতে পারবেন। কীভাবে জিনিসটা হচ্ছে, এতটুকু আমি কমেন্ট রাখি আপাতত। ওকে এটা হচ্ছে শুধুমাত্র সিঙ্গেল ডেটা বা সিঙ্গেল প্যারামিটারের ক্ষেত্রে। এখন আমরা দেখি ধরুন একটা ফাংশন, ওকে নেম দিয়ে দেন ধরেন প্রিন্ট অ্যারে, আমরা একটা প্রিন্ট একটা হচ্ছে অ্যারেকে প্রিন্ট করাবো। তো এখানে হচ্ছে ধরেন আমি দিলাম একটা প্যারাম নামে একটা এই ভেরিয়েবল নিলাম, হ্যাঁ এখানে তো কিছু পাস করতে হবে, তো আমরা যে কাজটা করব ধরেন এতটুকু কি আমরা ইয়া করি উপরে নিয়ে আসি, এটার সাথে এটা রিলেটেড। এখন হচ্ছে আমরা অ্যারে ফাংশনটাকে কল করি, তো অ্যারে ফাংশনটাকে কীভাবে কল করব, আমি দিলাম যে প্রিন্ট অ্যারে, দেন হচ্ছে এখানে আমরা স্টুডেন্টটাকে পাঠাই দিই, যেটা হচ্ছে আমাদের স্টুডেন্ট ওয়ান, স্টুডেন্ট দিলাম। দেওয়ার পরে কিছু দেখাবে না, কারণ হচ্ছে আমরা কোনো কিছু কনসোল লোক করিনি। হ্যাঁ এখন যে জিনিসটা করেন আপনি এটাকে কাট করে এখানে নিয়ে আসুন, কাট না কপি করে, হ্যাঁ নিচে থাকুক এটা, এখন দেখেন স্টুডেন্টটা এখানে পেয়ে গেছে। কেন পাইছে, কারণ স্টুডেন্ট হচ্ছে একটা গ্লোবাল ভেরিয়েবল এখানে, হ্যাঁ তার কোনো স্কোপ নাই, এখানে নিচে পাইছে, কিন্তু এটা মূলত প্যারাম থেকে পায় নাই, ঠিক আছে। তো প্যারাম থেকে পাইতে গেলে কী করতে হবে, এখানে আপনার কাছে একটা কনফিউশন লাগতে পারে যে আসলে স্টুডেন্টটা আসছে কোথা থেকে। স্টুডেন্টটা ভেরিয়েবলটা যেহেতু সবার উপরে এখানে ডিক্লেয়ার করা, এই কারণে ফাংশন থেকেও আপনি এই জিনিসটার অ্যাক্সেস পেয়ে গেছেন। তো এখানে যেহেতু এই টপিকটা চলে আসছে, আপনাদেরকে কিছু জিনিস একটু ক্লিয়ার করে দিই, সিম্পল জিনিস, সেটা হচ্ছে কোনটা গ্লোবাল ভেরিয়েবল আর কোনটা লোকাল ভেরিয়েবল। আপনি দেখেন এখানে প্যারামস নামে একটা ভেরিয়েবল কল করছেন না, ধরেন আপনি প্যারামসের ভিতর কিছু রাখলেন, প্যারামস ইকুয়াল ভ্যালু, আপনি এই ফাংশনের বাহিরে আপনি এটাকে অ্যাক্সেস পাবেন না বা কল করতে পারবেন না। দেখেন আমি যদি লগ দিই প্যারামস, দেখেন কিছু পাইছে, উল্টা বলে দিছে যে প্যারামস ইজ নট ডিফাইন্ড, কিন্তু আপনি যদি লাইনটা ভিতরে কল করেন সাথে সাথে পাবেন। হ্যাঁ সরি বারান্ডা বলেছে, দেখেন এখানে পাবেন, হ্যাঁ এখানে পাবেন, কিন্তু এই ফাংশনের বাইরে কী করতে পারবেন না, আপনি এটার অ্যাক্সেসটা পাবেন না যে প্যারামস ইজ নট ডিফাইন্ড। কিন্তু দেখেন শুধু প্যারামসটাকে আমি একটু বাহিরে কল করি অন্য নামে প্যারামেসেস, দেখেন আমি নিচে কল করতেছি তাও আসতেছে, হ্যাঁ এই দেখেন ভ্যালু। আবার সেমটাকে যদি আমি এখানে কল করি তাও পাচ্ছি ভ্যালু, হ্যাঁ এর মানে হচ্ছে যদি আপনি
জাস্ট সবকিছুর বাহিরে বা হচ্ছে যেটা হচ্ছে আমার খালি ফিল্ড, এখানে যদি আপনি কোনো ভেরিয়েবল আপনি ডিক্লেয়ার করেন, ওই ভেরিয়েবলটাকে আপনি সব জায়গা থেকে কল করতে পারবেন, কিন্তু কোনো একটা স্কোপের মধ্যে বা হচ্ছে ফাংশনের মধ্যে, নির্দিষ্ট স্কোপের মধ্যে যে ভেরিয়েবলগুলো আপনি ডিক্লেয়ার করবেন সেগুলো শুধু এই এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবে, এর বাইরে সে পাবে না, যাবে না। ওকে, আচ্ছা, এর আগে এরকম কিছু আসেনি যার কারণে দেখানো হয়নি। ওকে, এখন দেখেন প্যারামসটা আমরা পাইলাম, তো আমরা প্যারামস থেকে এই ডেটাটা নিতে চাই। কীভাবে নিব? আমি জাস্ট এই স্টুডেন্টগুলোকে আমি প্যারামস দিয়ে রিপিট রিপ্লেস করে দিচ্ছি। দেখেন এখন আমার ডেটা ক্লাসে, বা এখানে হচ্ছে প্যারামস না দিয়ে আমি আপনি দেন হচ্ছে ডেটা। ওকে, এখান থেকে আপনি স্টুডেন্ট পাস করেন, বাট এখানে আপনি ডেটা দিয়ে রিসিভ করলাম। ওকে, তাহলে আমার কী হলো যে এখান থেকে নেম হাফিজ আমি যা যা পাস করলাম, এখন ধর আমি তো এখান থেকে স্টুডেন্ট টুকে পাস করি, দেখেন স্টুডেন্ট টু এটাও আমাকে কি করে দিছে, প্রিন্ট করে দিছে। ক্লিয়ার রাইট? এতটুকু এ কোনো হানা নাই, বুঝছেন সবাই? আমরা লুপ ইউজ করি নাই, আমরা তো ফাংশন কল করছি, যে জিনিসটা আমি প্রথমে বুঝাইলাম যে ধরেন আপনি আপনি একটা ফাংশনকে যতবার কল করবেন ওই ফাংশনের ভিতরে যা যা আছে তা বারবার রিপিট হবে। দেখুন, দেখেন আমরা তো লুপ ইউজ করি না, কিন্তু দেখেন আমি কিন্তু 7 বার এই কনসোল ডট লগটা ইউজ করা লাগছে আমার। হ্যাঁ, তো আমরা যখন লুপে যাব তখন আমার এই 7 বারের কষ্টটা দেওয়া থাকবে না, আমার পুরো কনসোল লগটা হবে এক লাইনে। এটা আসতেছি আস্তে আস্তে। এখন ধরুন আমি স্টুডেন্টে আমার কয়টা ছিল, মানে এই যে কাজটা, এই কাজটা আমি যখন নর্মালি করছি আমাকে 14 লাইন ইউজ করতে হয়েছে, 2 বার কনসোল লগ ইউজ করতে হয়েছে সবার জন্য, কিন্তু এখন আমার 2 বার লাগতেছে না, আমি একবারেই জাস্ট একটা ফাংশনে কল করে এই কাজটা আমি করতে পারতেছি। আর সেমভাবে আমি যদি এখন স্টুডেন্টটাকে আমি আবার নিচে কল করি, দেখেন দেখেন এখন স্টুডেন্টের ডেটাতেই আমাকে 2 বার দেখাইলো, কিন্তু আমার আর বারবার এই কনসোল ডট লগটা লিখতে হলো না। ওকে, আচ্ছা, ক্লিয়ার? আচ্ছা, আর কেউ বুঝেন না এমন আছেন? ফাংশনটা আরেকবার, মানে এই যে এইটা কনসোল ডট, মানে এইটা লেখলেন যেগুলা ওইগুলো একটু বুঝালে ভালো হতো আর কি, মানে আরেকবার রিপিট, মানে ই করে দেন একটু জাস্ট। আচ্ছা, রিপিট হচ্ছে আমি বলি, এতদিন আমি যদি কিছু লিখতাম, ধরেন আমি কনসোল ডট লগ দিয়ে লগ দেওয়ার পরে ধরেন আমি এখানে কিছু একটা নাম লিখলাম, লেখার পর যে কাজটা করতাম, আমি যদি কোনো ভেরিয়েবল লিখতে চাইতাম তখন লিখতাম এভাবে ডেটা 7। ওকে, তখন হচ্ছে আমাকে ডেটাটা দেখাইতো, দেখেন এটা বারবার দেখাবে আমাকে, ধরেন কোথায় দেখাইলো, এই যে এটা ASDK নাল, হ্যাঁ, বা হচ্ছে ASDK। তো এখন হচ্ছে এই এই যে ভেরিয়েবলটা আমি প্রিন্ট করলাম এখানে 0, তাহলে একটু স্পেসিফাই হবে সামথিং সামথিং, তারপর হচ্ছে নামটা প্রিন্ট করলো, তখন এটাকে আমাকে প্লাস দিয়ে দিয়ে এরকম যাইতে হইতো, কিন্তু এই জিনিসটা আমি চাচ্ছি যে বারবার প্লাস না ইউজ করে এক লাইনে ইউজ করবো। তখন আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে ধরেন এই এই চিহ্নটা, এই চিহ্নটা হচ্ছে আপনি ওয়ানের পাশে অথবা ট্যাবের উপরে পাবেন, এটার নামটা আমি ভুলে গেছি, কেউ মনে পড়তেছে না আর কি কোনোভাবে। এই চিহ্নটার মধ্যে আপনি চাইলে এই জিনিসটা লিখতে পারেন, ভেরিয়েবলটাকেই এটার মধ্যে প্লাস ছাড়াই আপনি লিখতে পারবেন। কীভাবে? আপনি সেম জিনিসটা রেখলেন একে 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 সামথিং সামথিং, দেন হচ্ছে ডলার সেকেন্ড ব্র্যাকেট। ওকে, ডলারটা আছে আপনার 4-এর মধ্যে, শিফট দিয়ে 4 চাপ দিবেন, ডলারটা পাবেন। এই 4-এর মধ্যে আপনি যে ভেরিয়েবলটা লিখবেন, ধরেন আমি দিলাম ডেটা 10, ডেটা 0, ওইটা আমাকে হ্যাঁ ঠিক আছে। এখন হচ্ছে দেখেন যে কাজটা আমার উপরে হয়েছে সেম কাজটা আমার নিচে হয়েছে, দেখেন ASDK। ওকে ভাইয়া, মিন্স হচ্ছে আপনি যেটা এখানে প্লাস দিয়ে দিয়ে লিখতেন, ধরেন এটাকে আপনি 10 বার লিখবেন, দেখেন দেখেন আপনার এতবার প্লাস লিখতে হবে না, আপনি জাস্ট হচ্ছে ভেরিয়েবলটা লিখবেন, এখানে 1 দেন, এখানে 2 দেন। ওকে, এই এতটুকুই, আর কিছু না, সেম জিনিস, শুধু হচ্ছে এই এটা সিঙ্গেল কোটেশনের জায়গায় যদি এই কোটেশনটা ইউজ করেন, ইনভার্ট কোটেশনটা, তখনই আপনার জিনিসটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সেম ফ্যাসিলিটি পাবেন, আপনার কাছে জিনিসটা সহজ লাগতে পারে, কঠিন লাগতে পারে, কিন্তু এক লাইনে হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা,
তারপরে দেখেন প্রথম দিকে টুকু একটু দেখে নিন আর কি, তাহলে আরো ক্লিয়ার হবেন ভিডিওটা যখন পাবেন। আচ্ছা ভাই ভাই হ্যাঁ হ্যাঁ বলেন। এখানে ওই আপনি প্রিন্ট এরিয়া স্টুডেন্ট এটাকে কল করছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু হচ্ছে গিয়ে ভাই ভ্যালুগুলা সেট করছেন কোন জায়গায়? এই যে সবার উপরে আমরা তো প্রথমে ভ্যালু দিয়ে শুরু করলাম স্টুডেন্ট দিয়ে। আচ্ছা আচ্ছা, আপনি ও আমি আমি ভাবছি এগুলো কমেন্ট অপশনে ছিল কিনা। না 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 ঠিক আছে ভাই, কমেন্ট করিনি আমি, কিন্তু আমি বলি আপনাদেরকে স্টেপ স্টেপে আগাইতেছি, হ্যাঁ, জি যাতে জি আপনারা জিনিসটা ক্লিয়ার হন। ওকে, তো আপনারা প্র্যাকটিস করার সময় এইভাবে আস্তে আস্তে প্র্যাকটিস করবেন, তাহলে এই পার্টগুলো আপনার ক্লিয়ার হয়ে যাবে। তো এরপর আসেন, আমরা আমরা তো চাই সবসময় কষ্ট কমাইতে, তো কষ্টটাকে আরও কমাই। দেখেন সেটা হচ্ছে আমরা চাচ্ছি, ধরেন যেহেতু আমাদের এই জিনিসটা কমন, হ্যাঁ, যে আমরা ডেটা ভেরিয়েবলটা কমন, শুধু আমাদের চেঞ্জ হচ্ছে কি 0 1 2 থেকে 7 পর্যন্ত। তো এই জিনিসটাকে যদি আমরা চাই যে এত বড় না, আমরা শুধুমাত্র এক লাইনে এই কাজটা করব, কিন্তু এক লাইনে করতে গেলে আপনার একটু ঝামেলাও হবে। তো ঝামেলাটাও দেখাচ্ছি, ঝামেলাটাও দেখো বাবা, ঝামেলা সলিউশন আছে, দুইটাই আছে। তো প্রথমে আমরা ঝামেলাটা শিখি, সেটা হচ্ছে কীভাবে শিখবেন, কোনো একটা, এতক্ষণ তো আমরা দেখছি একটা লাইনকে বারবার রিপিট করার জন্য আমি ফাংশন হিসেবে করতে পারি। তো এখন যদি জিনিসটা এরকম হয়, ধরেন আপনি এই ফাংশনটাকে 10 বার কল করবেন কিন্তু এক লাইনের মাধ্যমে, জিনিসটা কেমন হইতো? আর কি সুবিধা হইতো, ঠিক না? আর এই একবারের মধ্যে ধরেন আমি বারবার ভ্যালু চেঞ্জ করে দিতাম, সে আমাকে ধরেন বারবার ওইভাবে আমার সাথে ট্রিট করতো, ঠিক আছে? তো এই জিনিসটা আমি কীভাবে করতে পারি, এই প্রসেসটাকে বলা হয় লুপ। তো লুপ মানে বুঝছেন, লুপ মানে হচ্ছে ঘোরা, যে আপনি এদিক থেকে দৌড়ানো শুরু করছেন, ঘুরে আবার ওই জায়গাতেই আসবেন, এই যে একটা রোড, এটাকে বলা হচ্ছে কি লুপ। তো এই লুপটা কিভাবে করা হয়, এই লুপ হচ্ছে মূলত জাভা স্ক্রিপ্টে 3 ধরনের লুপ আছে, একটা হচ্ছে হোয়াইল লুপ, ডু লুপ, আর একটা হচ্ছে কি ফর লুপ। তো এই জিনিসগুলো কি, প্রথমে আসেন আমি এখান থেকে এই লকটাকে আমি কমেন্ট করে রাখি, ফাংশনটা থাকুক, ওটা পড়ে থাক, ঠিক আছে? আমার কনসোলটা এখন ক্লিয়ার। তো লুপটা আমরা নিচে শুরু করি, এতটা করতে না। লুপটা হচ্ছে, প্রথমে হোয়াইল লুপটা দেখি যে হোয়াইল লুপটা কিভাবে কাজ করে। তো ধরেন আপনি একটা লেখাকে 10 বার প্রিন্ট করাবেন বা 5 বার প্রিন্ট করাবেন, তো সিম্পল সিস্টেম হচ্ছে কি কনসোল ডট লগ 10 বার করা, বা হচ্ছে নতুন নতুন একটা জিনিস শিখছেন আপনি, জাস্ট একটা ফাংশনকে 10 বার কল করতে পারেন, ঠিক না? তো তাও কিন্তু আপনার ফাংশনটাকে 10 বার কল করা লাগতেছে, একবারে কিন্তু পারতেছেন না, কিন্তু মানে ঝামেলা কমলেও হয়তো আমার তাও কিন্তু এই বারবারই জিনিসটা কল করতে হচ্ছে বা লিখতে হচ্ছে। তো কিছুর জন্য কমছে, কিছুর জন্য বাড়ছে। তো এখন এটাও আমরা চাচ্ছি না, আমরা চাচ্ছি আরও সহজ করতে। তো এই জন্য আমরা কী করতে পারি, আমরা লুপ ইউজ করতে পারি। তো প্রথমে আমরা শিখবো লুপ হচ্ছে 3 ধরনের লুপ, লুপস, প্রথমটা হচ্ছে হোয়াইল লুপ, তারপর হচ্ছে ডু হোয়াইল, দেন হচ্ছে ফর লুপ। ফর লুপটা কমন, এটা আমরা সবাই বেশি ইউজ করি, যারা এখানে সিএসসি স্টুডেন্ট আছেন তারা দেখছেন, বা হচ্ছে যারা কোনোবার একটা সি ল্যাঙ্গুয়েজটা পাইছেন তারা হয়তো এই জিনিসটা দেখছেন, বা যারা পিএসপি অলরেডি জানেন তারা তো জানেনি। আচ্ছা, তো এই হোয়াইল লুপটা কীভাবে কাজ করে, প্রথমে হোয়াইল লুপ কাজ করে এইভাবে, প্রথমে হোয়াইল নামে একটা কিওয়ার্ড আছে, কী আছে হোয়াইল, দেন হচ্ছে একটা এখানে ফার্স্ট ব্র্যাকেট দেবেন বা হচ্ছে প্যারেন্থিসিস দেবেন, এখানে আপনি একটা কন্ডিশন দেবেন, কী দেবেন কন্ডিশন। তো প্রোগ্রামিংয়ের একটা রুলস, সেটা হচ্ছে কোনো একটা কন্ডিশন তখনই বাই ডিফল্ট ফলস যদি তার ভ্যালু 0 হয়, মনে থাকবে? কোনো একটা কন্ডিশন তখনই ফলস যদি তার ভ্যালু ডিফল্টভাবে 0 হয়ে যায়, তখন সে কী হয় ফলস হয়ে যায়, আর অলওয়েজ ট্রু যদি সে 0 না হয়, সেটা -1 হইতে পারে, -10 হইতে পারে, +99999 হইতে পারে। ওকে, শুধুমাত্র 0 হলে সে কি ফলস, আর 0 ছাড়া যাই হয় কন্ডিশন হচ্ছে ট্রু। তো এটা আমরা একটু পরে দেখবো, জাস্ট এখন মাথায় রাখেন। তো আমরা ধরেন একটা ভেরিয়েবল দিলাম যে লেট কন্ডিশন ইকুয়াল হচ্ছে, ধরেন দিলাম কন্ডিশন না, যেহেতু আমরা 10 বার প্রিন্ট করাতে যাচ্ছি নাকি, তা আমি দিলাম যে এখানে কী দিতে পারেন রেঞ্জ ইকুয়াল ট্রেন, রেঞ্জ না, এখানে কী দেওয়া যায় প্রিন্ট টাইম,
প্রিন্ট আমি করে টেম্প, যে মানে আমাকে কয়বার উল্টো হয়ে গেছে, আমাকে 10 বার প্রিন্ট করাই দিবে। তো আমি দিলাম ধরেন এখানে কিরকম দিতে পারি, আমি দিলাম প্রিন্ট টাইম লেস দেন 10। আচ্ছা প্রিন্ট টাইম দেন হচ্ছে 0। আচ্ছা একটু একটু পরে বোঝাচ্ছি যে এখানে কাজটা কি হচ্ছে। দেখেন এটা হচ্ছে, আমি বলি যেহেতু প্রোগ্রামিং আমরা কি বলছি, সে 1 কাউন্ট করে কত থেকে, 0 থেকে নাকি? তো 0 থেকে যদি কাউন্ট করেন, এখানে আপনাদের কন্ডিশনটা আগে দেখানোর দরকার ছিল, কিন্তু যেহেতু এটার সাথে রিলেটেড চলে আসছে, কারণ আমি লুপটা আগে দেখাচ্ছি, জাস্ট একটু দেখেন এই 0 থেকে 9 পর্যন্ত কত হয়, 10 না? আবার 1 থেকে 10 পর্যন্ত কত হয়, 10। তো এখানে যদি আপনি কখনো লেস দেন ইউজ করেন, লেস দেন 10 ইউজ করেন, সে এখানে 10 পর্যন্ত কাউন্ট করবে না, সে করবে এই এখানে যে সংখ্যাটা দিবেন তার 1 ঘর নিচে। মিনস হচ্ছে আপনি 10 দিলে 9, 9 দিলে 8, 7 দিলে 6, এরকম। ওকে এখন দেখেন আমি এখানে যদি দিই লগ, দিলাম যে লুপ প্রিন্ট, দেখেন লুপ প্রিন্ট দেওয়ার পর দেখেন এখানে কিছু আসে নাই। কেন আসে নাই? কারণ হচ্ছে আমি সব কিছুই দিছি, কিন্তু আমি এখানে বলে দিই নাই সে কী কী করবে। তো আমরা চাচ্ছি এই যে প্রিন্ট টাইমটা আছে সে এক এক করে বাড়বে, কতক্ষণ বাড়বে, যতক্ষণ পর্যন্ত সে 10-এর সমান না হয়। ক্লিয়ার? হ্যাঁ, এখন এই কথাটা বলে দিবেন কোথায়, এই কথাটা বলে দিতে হবে আপনাকে সবার শেষে, যে প্রিন্ট প্লাস প্লাস, এখন দেখেন আবার রিলোড দিই। ওকে দেখেন আমার এখানে কয়বার প্রিন্ট হয়েছে দেখছেন, আমার এখানে 10 বার প্রিন্ট হয়ে গেছে। এখন কথা হচ্ছে 10টা আমরা দেখতে চাই নাকি? তো 10 দেখতে চাইলে যে কাজটা করেন আপনি, প্রিন্ট টাইম, জাস্ট প্রিন্ট টাইমটাকে আপনি এখানে প্লাস করে দেন। দেখেন 0 থেকে শুরু হয়েছে, কিন্তু আমরা যে জিনিসটা বলছিলাম যে যেহেতু আমরা কি করতেছি, প্রোগ্রামিং হচ্ছে 1 চিনে না। তো এখানে যে জিনিসটা করলো, আপনি যদি চাচ্ছেন যে আপনি যদি 1 দিতেন তাহলে কি হতো, দেখেন সে 1 থেকে শুরু করছে কিন্তু সে 10-এ এসে থেমে গেছে। এখন কথা হচ্ছে আপনি যদি চাচ্ছেন 1 থেকে 10 পর্যন্তই প্রিন্ট করাতে, তাহলে কি করবেন? তাহলে হচ্ছে জাস্ট আপনি এখানে একটা ইকুয়াল দিবেন, মানে এখানে কন্ডিশনটা হচ্ছে এরকম যে সে যদি 10-এর 10 পর্যন্ত যায়, যে প্রিন্ট টাইম যতক্ষণ পর্যন্ত 10-এর ছোট। ওকে কন্ডিশনটা একটু বুঝেন, এটার মানে হচ্ছে প্রিন্ট টাইম যতক্ষণ পর্যন্ত 10-এর ছোট ততক্ষণ পর্যন্ত সে প্রিন্ট হবে। এখন প্রিন্ট টাইম যদি 10 হয়ে যায় তার মানে কি 10 তো 10-এর সমান, 10-এর চেয়ে ছোট না, ততক্ষণ পর্যন্ত সে প্রিন্ট করবে। ওকে আর আপনি যদি ইকুয়াল দিয়ে দেন, এর মানে হচ্ছে এই প্রিন্ট টাইম যতক্ষণ পর্যন্ত 10 থেকে ছোট অথবা 10-এর সমান হবে ততক্ষণ পর্যন্ত সে প্রিন্ট করতে থাকবে। ক্লিয়ার? আবার বলছি দেখেন আমরা প্রিন্ট টাইম দিলাম কত, 1, আর এখানে একটা কন্ডিশন দিচ্ছি প্রিন্ট টাইম লেস দেন 10। এটার মানে হচ্ছে প্রিন্ট টাইম যতক্ষণ পর্যন্ত 10-এর ছোট ততক্ষণ পর্যন্ত সে প্রিন্ট করবে। কিন্তু একটা জিনিস দেখেন, আমরা যখন 10 নম্বরে আসতেছি 10-এর সমান, 10 তো 10 থেকে ছোট না, এ কারণে হচ্ছে আর প্রিন্ট হয় নাই। এ কারণে যে কাজটা করতে হয়, এখানে যদি আপনি একটা ইকুয়াল দেন তখন কন্ডিশনটা একটু চেঞ্জ হয়, যে যতক্ষণ পর্যন্ত প্রিন্ট টাইম 10-এর ছোট অথবা 10-এর সমান ততক্ষণ পর্যন্ত সে প্রিন্ট হবে। ক্লিয়ার? আর এখানে হচ্ছে প্রিন্ট টাইমটা এক এক করে বাড়ছে, যেটা আমরা প্রতিদিন দেখছিলাম যে একটা ভেরিয়েবলকে যদি আমি এক এক করে বাড়াইতে চাই তখন আমি কি করব, এই ইনক্রিমেন্ট অপারেটরটা ইউজ করব। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে এখন জিনিসটা যদি এরকম হয়তো যে আমি এখানে যদি 10 দিই, আমি কন্ডিশনটা উল্টাই দিব শুধু, জাস্ট দেখেন দুইটাই থাকুক, আপনার কোডটা দেখে নেন। এখন দেখেন কন্ডিশন হচ্ছে কত, 10। এখন এখানে হচ্ছে 10-10-এর সমান, আমার প্রিন্ট টাইম আছে কত, 10।
তার মানে হচ্ছে কি, দশ দশের ছোট, দশের ছোট না বাট দশের কি সমান, এই কারণে সে শুধু একবার আমাকে প্রিন্ট করাই দিছে আর যায় নাই। এখন জিনিসটা যদি এরকম হয়তো, ধরেন আমি চাচ্ছি প্রিন্ট টাইম হচ্ছে ধরেন 0-এর চেয়ে বড়, কন্ডিশন সত্য ঠিক না? এখন দেখেন এটা প্রিন্ট করেই যাচ্ছে, থামতেছে না, 428 যাচ্ছে কিন্তু, দেখেন মানে কন্ডিশন ট্রু হইলে এটার কোনো থামাথামি নাই, এটা ধরেন আপনার চলতেই থাকে, আরে ইনফিনিটে পড়ে গেছে। দাঁড়ান আমি আবার ওপেন করে, এটাকে বলা হয় ইনফিনিট লুপ। হ্যাঁ ধরেন আপনার কন্ডিশন সত্য কিন্তু আপনি কন্ডিশনকে ব্রেক করেন নাই বা হচ্ছে থামার জন্য কোনো কিছু দেন নাই, তখন সে আর থামবে না, সে মোটামুটি একদম লাইফ টাইম চলতে থাকবে। তো এখানে যে জিনিসটা করতে পারেন, আপনি যদি ইমিডিয়েট এক লাইন পরে যদি এই জিনিসটাকে থামাইতে চান তাহলে ইউজ করবেন ব্রেক। কি ইউজ করবেন? ব্রেক। এখন দেখেন ব্রেক ইউজ করলে কি হয়, যেহেতু ইনফিনিট লুপে পড়ে গেছি তো ব্রাউজার বারবার হ্যাং করবে, সো আগে থেকে ব্রেক ইউজ করে রাখি পার্থক্যটা দেখানোর জন্য। দেখেন এখনও সে বারবার প্রিন্ট করে নাই, সে শুধু একবার প্রিন্ট করে আমার স্টপ হয়ে গেছে, ঠিক আছে ক্লিয়ার? আচ্ছা এখন দেখেন আমি যদি এখানে মাইনাস মাইনাস ইউজ করি তাহলে কি হয়, আমি ব্রেকটা তুলে দিচ্ছি, দেখেন এখন হয়ে গেছে উল্টা, সে 10 থেকে প্রিন্ট করতে করতে যখন 0 এর কাছে আসছে, মানে আমরা মাইনাস দিছি তো এখানে, মাইনাস দেওয়ার কারণে যে জিনিসটা হয়েছে সে আস্তে আস্তে কমতেছে, কমে যে জিনিসটা হলো সে যখন 0 বরাবর আসলো, যে এক সময় তো 0 সমান হয়ে গেছে, ধরেন প্রিন্টের ভ্যালু যখন 1 ছিল তারপর আবার 1 কমছে, কমার পর দেখে যে 0 তো 0 এর চেয়ে বড় না, 0 0 এর সমান, তখন আর প্রিন্ট হয় না। এখন যদি এখানে ইকুয়াল দিতেন গ্রেটার দ্যান ইকুয়াল, তখন একদম 0 পর্যন্ত আসতো, ক্লিয়ার? যে আপনি চাইলে বড় থেকে ছোট থেকেও প্রিন্ট করাতে পারেন, আবার ছোট থেকে বড় থেকে কি করতে পারেন প্রিন্ট করাতে পারেন। আর আরেকটা হচ্ছে ইনফিনিট লুপ থেকে বাঁচতে গেলে, যদি আপনি ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্টটা যদি সঠিকভাবে ব্যবহার না করেন, তখন হচ্ছে আপনি ইনফিনিট লুপে চলে যাবেন, তার মানে হচ্ছে আপনার প্রিন্ট করতেই থাকবে আজীবন, এটা থামবে না, এবং আপনার ব্রাউজার একসময় হ্যাং করে বসে থাকবে। তো তখন যে জিনিসটা করবেন কেটে দিয়ে আবার শুরু করবেন। ওকে না ইনফিনিট লুপটা এখানে কিভাবে হবে যদি এটা ইনক্রিমেন্ট না, এখানে হচ্ছে ডিক্রিমেন্ট হচ্ছে মানে কমতেছে আর কি, না ইনফিনিট লুপটা, হ্যাঁ হ্যাঁ বুঝি নাই, ইনফিনিট লুপটা ইনফিনিট হচ্ছে আপনার কন্ডিশন যদি সত্য হয় তখন হচ্ছে এই লুপটা চলতেই থাকে। এখন হচ্ছে আমার প্রিন্ট টাইম হচ্ছে 10 তো 0 এর চেয়ে বড়, কন্ডিশন সত্য না, সত্য, আর সত্য হওয়ার পরে যেটা হচ্ছে সত্য হলে লুপ চলতে থাকবে, কিন্তু আপনার ইনক্রিমেন্টটা যদি আপনি মাইনাস না দিয়ে প্লাস দেন, মানে কোনো একটা এখানে কন্ডিশন ইউজ করতে হবে যার মাধ্যমে আপনার এই কন্ডিশনটা একবার হলেও মিথ্যা হবে, মিথ্যা না হওয়া পর্যন্ত লুপ চলবে। এখন আমি যদি প্লাস প্লাস দিতাম এটা তো কোনোদিনও মিথ্যা হবে না, যে 10 0 এর চেয়ে বড় এটা আজীবন সত্য, প্লাস প্লাস দিলে যেটা হবে প্রিন্টের টাইম আজীবন বাড়তে থাকবে, 10 11 12 13 14 15 1 লাখ 2 লাখ 3 লাখ সবগুলো নাম্বারই হচ্ছে 10 এর চেয়ে বড়, 0 এর চেয়ে বড়, এটা মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনাই নেই। এখন এটা মিথ্যা বানাইতে হবে, কীভাবে মিথ্যা করতে হবে, যদি আমি প্রিন্ট টাইমটাকে ছোট করতে চাই, ছোট করতে থাকি, এখন আমি ছোট করতে থাক করতে 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 যখন 1 পর্যন্ত আসছে তখন ও সত্য ছিল, যখনই 0 হয়ে গেছে তখন দেখলো যে কিরে 0 তো 0 চেয়ে বড় না, 0 0 এর সমান। ওকে 0 0 এর সমান এখানে চেক করে না, জাস্ট চেক করে যে 0 তো 0 এর চেয়ে বড় না, যেহেতু বড় না সেখানে প্রিন্ট স্টপ করে দিস। ওকে আচ্ছা এই প্রিন্টটাও আপনার ডান। আচ্ছা এখন কথা হচ্ছে আমরা একটু আরেকটা দেখি। হ্যাঁ হোয়াইল তো দেখলাম, এরপর হচ্ছে ডু হোয়াইল। ডু হোয়াইল কীভাবে কাজ করে, ডু হোয়াইলটা হচ্ছে আপনার একটা জিনিস খেয়াল করেন, আপনার কন্ডিশন যদি মিথ্যা হয়, ধরেন আমি এখানে দিলাম 0। আচ্ছা আরেকটা জিনিস দেখাই, আমরা আরেকবার একটু ইনফিনিট লুপে যাই, আমি যদি 0 ইউজ করি কোনো প্রিন্ট হয়েছে না, হয়নি, আমি এখানে শুধু 1 দিব, দেখেন হোয়াইল ইকুয়াল 1, চলতেছে, হ্যাঁ এটা আজীবন চলবে, মানে 0 পাইলে সে স্টপ, আপনি যখনই 1 ইউজ করবেন সে স্টপ, মানে 1 মানে 1 মানে 0 ছাড়া যাই ইউজ করবেন, দেখেন এখানে -1 তাও কিন্তু লুপ চলতেছে, কোনো থামাথামি নেই। ওকে আর এদিকে ব্রাউজার স্টপ হয়ে গেছে, কিছু করার নাই, আচ্ছা
আচ্ছা ইনফিনিট লুপে পড়লে ঝামেলা, ওকে ইনফিনিট লুপে পড়া যাবে না, তারপর ব্রাউজার স্লো হয়ে যাবে, কারণ যে প্রতি সেকেন্ডে মিনিমাম কম হলে 10 বার প্রিন্ট হয়, ঠিক আছে, 1 সেকেন্ডে এটা অনেক প্রিন্ট করে ফেলে। আচ্ছা এই কন্ডিশনটাও তাহলে বুঝলাম যে আপনার কন্ডিশন যদি জিরো না হয় তাহলে হচ্ছে আপনার কন্ডিশন ট্রু এবং এটা চলতে থাকবে। আচ্ছা ওই হিসাবে কী করবেন আপনারা এটাকে ইউজ করবেন, তো আমি 01 রাখছি না, আমি আগের পজিশনে নিয়ে আসি, ওকে, আর এখানে আপনি 10 ছিল 10-ই দিলাম, ওকে। আচ্ছা এতটুকু গেল, এরপর আসেন, ও এখানে যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম হোয়াইলের ক্ষেত্রে যেটা হয় আপনার কন্ডিশনটা ট্রু না হওয়া পর্যন্ত আপনাকে কী করে না আপনাকে লুপে প্রিন্ট করতে দেয় না, ধরেন আপনি দিলেন 0 দেখেন আপনাকে কিন্তু প্রিন্ট করতে দেয় নাই, কন্ডিশন যতক্ষণ পর্যন্ত সত্য না হবে, ধরে যদি ট্রু দিতেন বা 20 দেন দেন ট্রু দেন, কন্ডিশন চেক করে সে কী করতেছে আপনাকে প্রিন্ট করাচ্ছে, কিন্তু জিনিসটা যদি এরকম হইতো যে সে মিনিমাম একবার আমাকে প্রিন্ট করাই দিবে তারপর সে কন্ডিশন চেক করবে, এটা আরও ভালো হয় না, যে আমি একবার প্রিন্ট পাবো তারপর হচ্ছে সে কন্ডিশন চেক করবে যে আসলে এটাকে সত্য নাকি মিথ্যা, তো এটাকে করা হয় ডু দিয়ে, ডু এই ডু এর মধ্যে আপনি এই কাজটা করবেন, ওকে। করার পরে আপনি এখানে বলে দিবেন কন্ডিশন ওয়াইল, সেম জিনিস জাস্ট হচ্ছে একটু উল্টা, যে আপনি কন্ডিশনটা নিচে দিলেন আর ব্লকটাকে উপরে দিলেন, যে আপনার স্টেটমেন্টস ব্লকগুলো আপনি এখানে দিলেন যে প্রিন্ট প্রিন্ট টাইম গ্রেটার দেন 0, সেম জিনিসটা ইউজ করছেন, দেখেন এখানে আবার ইনফিনিট লুপে চলে গেছে না, আপনি লিখতে লিখতে এটা ইনফিনিট লুপে চলে গেছে, ইনফিনিটে পড়ে গেলে ঝামেলা। আচ্ছা যাই হোক আগে থেকে একটু শিওর হয়ে নেবেন, তাহলে হচ্ছে আর ইনফিনিটে পড়বেন না। এখন দেখেন আমি উপরে একটা কমেন্ট করে দিচ্ছি, এটা লাগছে না আমাদের, এখন দেখেন সে কী করে, ধরুন আমার এখানে আমি দিলাম 0, এখন এর আগের বার কী ছিল আমি যখন 0 দিছি আমার কন্ডিশন মিথ্যা ছিল, এই কারণে সে আমাকে কোনোবার একবার প্রিন্ট করতে দেয় না, কিন্তু এখন যেটা হয়েছে আপনার আমার কন্ডিশন মিথ্যা হওয়ার পরেও কী করতে পারি আমি একবারের জন্য প্রিন্ট করতে পারি, ওকে, যে প্রথমবার সে প্রিন্ট করে ফেলবে ডু, দেন হচ্ছে সে চেক করবে যে আমার কন্ডিশন সত্য কিনা, যদি সত্য হয় তাহলে প্রিন্ট করবে আর না হলে সে প্রিন্ট করবে না, কিন্তু এক্স্যাক্ট আপনি যতবার চাচ্ছেন ততবারই পাবেন, ধরেন আমি 10 দিলাম আমি 10 বারই পাবো, ওকে, কিন্তু প্রথমবারটা হচ্ছে সে চেক না করেই আমাকে কী করবে আমাকে একবার প্রিন্ট করার সুযোগ করে দিবে, ক্লিয়ার? আচ্ছা জাস্ট মাথায় রাখেন ডু হোয়াইলও ইউজ হয় না হোয়াইলও ইউজ করা হয় না, ইউজ করা হয় বেশি ফর লুপ, ওকে, যেটা এখন আসতেছি, তো মানে এই দুইটা যে আছে আপনারা তো বিভিন্ন জায়গায় 100 ইন্টারভিউ দিবেন বা হচ্ছে কাজ করার জন্য যাবেন তখন এই সিম্পল জিনিসগুলো ফেস করবেন, তো মাথায় রাখেন প্র্যাকটিস করে রাখবেন যাতে হচ্ছে ওখানে গিয়ে না বলে দেন যে ভাই এরকম তো কোনো লুপই নেই, ঠিক আছে, আপনার ইন্টারভিউর পরের কোশ্চেনে যাবেন আর কি, বলবেন যে ঠিক আছে আপনি আসতে পারেন, তো পরিচিত থাকেন জাস্ট ওখানে বলবেন যে হ্যাঁ যে হোয়াইল লুপ, হয়তো আপনি ইউজটা জানেন না, যদি আপনি বলতেও পারেন যে হ্যাঁ হোয়াইল লুপটা কাজে ইউজ করা হয় টু হোয়াইলটা ইউজ করা হয়, আপনি যদি এটা বলেন যে আমি তো সবসময় ফর লুপ ইউজ করি এই দুটো ইউজ করি না এই কারণে আপাতত পারতেছি না, তাও সমস্যা নাই কিছু মানা যাবে, বলে বসেন যে এই টাইপে তো কোনো লুপই নেই তাহলে ঝামেলা, তো এটা কেন বলতেছি যত প্রোগ্রামিং মানে যত ভিডিও দেখবেন বা টিউটোরিয়াল দেখবেন জাভা স্ক্রিপ্টের জন্য সব জায়গাতে ফর লুপ ইউজ হয় বা হচ্ছে ইচ লুপ, আরও অনেকগুলো আছে ইচ ফিল্টার রিডিউস ওইগুলো লুপ না, ওইগুলো হচ্ছে বিভিন্ন ফাংশান ডেটাকে ফিচ করার জন্য আর কি, তো লুপের জন্য শুধুমাত্র ফর লুপ ইউজ করা হয়, তো ফর লুপটা কীভাবে কাজ করে, ফর লুপটা হচ্ছে অনেক মজার জিনিস এবং এটা হচ্ছে বহুল না বহুল থেকে বহুল প্রচলিত সবগুলো ল্যাঙ্গুয়েজের জন্য, সব ল্যাঙ্গুয়েজে ইউজ করা হয়, এই তিনটেই সব ল্যাঙ্গুয়েজেই আছে, হ্যাঁ শুধু পাইথনে একটু ভিন্ন, পাইথনে হচ্ছে এই ফর্ম্যাটটা নাই, এই হচ্ছে নিজের মতো আর একটা ফর্ম্যাট তৈরি করে নিয়েছে, এটা হচ্ছে ইন আর কি, হোয়াইল ইন বা হচ্ছে ফর ইন, ফর ইচ একটা আছে না ওটা, ফর ইচ হচ্ছে আপনার ইয়ের জন্য পিএইচপি তো এটা একটা লুপ হিসেবে কাজ করে আর জাভা স্ক্রিপ্টে ফর ইচটা হচ্ছে ডেটা ফিচিং এর জন্য, এটা কোনো লুপ না, পিএইচপি তো এটা লুপ করে দিছে আর জাভা স্ক্রিপ্টে তো এটা লুপের জন্য না আর কি, এটা হচ্ছে লুপ ছাড়া একটা ফাংশন,
তো এরকম আমরা প্রায় চারটা বা পাঁচটা ফাংশন দেখবো যেগুলো দিয়ে আমরা ডেটা তুলে আনবো। আচ্ছা, তো এটা একটু দেরি আছে আপাতত, না হয়তো নেক্সট ক্লাসে বা তারপর ক্লাসে হবে। তো ফর লুপটা কীভাবে কাজ করে? ফর লুপটা হচ্ছে, এখানে একটা জিনিস খেয়াল করেন, আমি প্রথমে ইনিশিয়ালাইজ করলাম বা হচ্ছে তার রেঞ্জটা বলে দিলাম, দেন হচ্ছে আমি এখানে কন্ডিশনটা দিলাম, তারপর এখানে ইনক্রিমেন্ট করলাম, সেম কাজই করছি। মানে আমি দেখেন জাস্ট এতটুকু কাজ করার জন্য আমার তিনটা লাইন লিখতে হয়েছে, একটা লাইন, দুইটা লাইন, তিনটা লাইন। তো প্রোগ্রামিংয়ে আমরা এতদিন পর্যন্ত শুধু শর্টকাটই শিখতেছি, যে প্রথমে ডিটেলস তারপর শর্টকাট। তখন কথা হচ্ছে লুপেরও তো শর্টকাট দরকার নাকি? এই লুপের শর্টকাট হচ্ছে এই জায়গায়, ধরেন প্রিন্ট টাইমটা আমি এখান থেকে কেটে দিই, আমি এটাকে এখানে লিখবো যে প্রিন্ট টাইম, প্রিন্ট টাইম ইকুয়াল ধরেন দিলেন জিরো। হ্যাঁ, সে জিরো থেকে প্রিন্ট হবে কত পর্যন্ত আপনি কন্ডিশনটা এখানে বলে দেবেন, যে প্রিন্ট টাইম লেস দেন 10, যতক্ষণ পর্যন্ত 10 থেকে ছোট, তারপর হচ্ছে সে কী হবে, ইনক্রিমেন্ট হবে অবশ্যই, ডিক্রিমেন্ট তার হবে না। ডিক্রিমেন্ট করলে কিন্তু আবার ইনফিনিটে পড়ে যাবেন, ওকে? কারণ হচ্ছে আজীবন হচ্ছে ধরেন প্রিন্ট টাইম 10 হচ্ছে ছোট, সত্য যদি ডিক্রিমেন্ট দিয়ে দেন এটা আবার ইনফিনিট হয়ে যাবে, মিথ্যা হওয়ার কোনো চান্স নাই, ওকে? এরপর হচ্ছে আপনি এখানে দিলেন প্লাস প্লাস। এখন যদি আমি এখানে দিই কনসোল ডট লগ, ইনফিনিটে পড়ে আছে অলরেডি, দাঁড়ান এটা কেটে অন্য জায়গায় দিয়ে দিই, লাইভ সার্ভার তো সেভ খেলেই শেষ, নিজের মতো চলা শুরু করে। আচ্ছা, আমি গেলাম কনসোলে, দেখেন নামের প্রিন্ট হয়েছে না, আবার দেখ ক্লিয়ার, যে যে লাইনটা আমি এখানে তিন লাইনে করা লাগছিল বা এই সেম লাইনের জন্য আমি চার লাইনে লিখতে হয়েছে, বাট এখানে আমি এক আমার দুই লাইনে শেষ। তো এখানে জিনিসটা হচ্ছে প্রথমে ইনিশিয়ালাইজেশন, তারপর হচ্ছে কন্ডিশন, তারপর হচ্ছে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট, যেটা আপনার প্রয়োজন। হ্যাঁ, আর যদি আপনি উল্টা দিতেন, ধরেন লেস দেন দিলেন এখানে জিরো, আর এখান থেকে হবে মাইনাস মাইনাস, আগে উল্টাই দিই তারপরে দিই, আর এখানে দিলাম আমি 10, যে 10 10 হচ্ছে জিরো হচ্ছে বড়, কন্ডিশন তো মিথ্যা। এখন দেখেন ক্লিয়ার, আরও ক্লিয়ার হবে, আমরা তো ইউজ করতেই থাকবো, এই কারণে হচ্ছে ফর লুপটা ক্লিয়ার হবে, বারবারই ক্লিয়ার হবে, কারণ প্রতিবার দেখবেন। শুধু এতটুকু বুঝেন, ফর লুপের ক্ষেত্রে যে জিনিসটা হয় এটা হচ্ছে আপনার ইনিশিয়াল ভ্যালু, যে আপনি কত দিয়ে শুরু করতে চান, দেন হচ্ছে আপনার কন্ডিশনটা দিবেন যে সে কার চেয়ে বড়, কার থেকে ছোট, দেন হচ্ছে আপনার ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট, সে কি বাড়বে নাকি কমবে। তো এখানে আমাদের কমাইতে হবে, এখানে আমরা ডিক্রিমেন্ট দিলাম, আর আগেটা ছিল কি ইনক্রিমেন্ট, কারণ হচ্ছে আমার বাড়ানো লাগতো, ওকে? তো আমরা ইনক্রিমেন্টটাই রাখি, কারণ হচ্ছে ইনক্রিমেন্টটাই হচ্ছে ইউজ করা হয় বেশি, যে সবসময় আমরা জিরো থেকে শুরু করি, উল্টাই কম। তো এতটুকু হচ্ছে লুপ নিয়ে আর কি, যে আপনি জাস্ট একটা লাইনকে যদি আপনি বারবার দেখাইতে চান তখন হচ্ছে আপনি লুপ ইউজ করবেন। লুপ নিয়ে আর কোনো কোশ্চেন, ফর লুপ নিয়ে আর কোনো কোশ্চেন আছে কিনা? এই দুইটা লুপ যেহেতু ইউজ করবো না, জাস্ট জেনে রাখবেন এটা কিভাবে ইউজ করা হয়, বাট ফর লুপ সম্পর্কে যদি কোনো কোশ্চেন থাকে বলেন। ভাই কন্ডিশনটা কোন ক্ষেত্রে মানে কি হিসাবে দেবো, এটা কি শুধু নাম্বারই দেওয়া লাগবে? নাম্বার বলতে ধরেন কন্ডিশনটা বিভিন্ন রকম হতে পারে, ধরেন আপনার এই এখানে নাম্বার হিসাবে আপাতত রাখেন, এরকম কন্ডিশন অনেক আসবে, ধরেন এরকম হতে পারে যদি আপনার এজ যদি 10 থেকে 20 হয়, মানে এজ যদি আপনার 20 থেকে বেশি হয়, তখন হচ্ছে আপনার এই জিনিসটা হবে যে আমি এটাকে এইভাবে ওপেন না করে ক্লিক করে ওপেন করি, স্টপই হচ্ছে না, ধরেন আমি ব্রাউজারই স্টপ হয়ে গেছে। আচ্ছা,
থিংক মনে হয় বাইরে যাবে না, এখানে দিতে হবে, বাইরে যায়। হ্যাঁ আমরা যখন এটা কি বলে সিতে যখন করছিলাম তখন যাইতো, জাস্ট কন্ডিশনটা এখানে দিয়ে আপনি ইনক্রিমেন্টটা নিচে ইউজ করতে পারতেন, কিন্তু জাভাস্ক্রিপ্ট এটা নিচ্ছে না, আমি ওপেন করার সাথে সাথে এটা ইনফিনিটে চলে যায়। ঠিক আছে, হয়তো পিএইচপিতে থাকতে পারে বাট জাভাস্ক্রিপ্ট এটা নিচ্ছে না আর কি, এলএনটা তুলে দিলে ইনফিনিটে চলে যায়, তো কিছু তো করার নাই। এখন আচ্ছা আবার লাইভ সার্ভার ওপেন করে কই গেল, ব্রাউজারিতে স্টপ হয়ে গেছে। আচ্ছা এরপর হচ্ছে 127 ওকে, এখন ঠিক আছে আপনি ইনক্রিমেন্ট কেটে দিলে এটা ইনফিনিটে চলে যায়, এটা হচ্ছে এখানে দেওয়া যায় চাইলে নিচে দেওয়া যায়, তো এটা অন্য ল্যাঙ্গুয়েজে এটা নেই, সি আর সি প্লাস প্লাসে, সিতে ট্রাই করছিলাম তখন ছিল, আবার এই ইনিশিয়ালাইজটা উপরে করা যায়, ওকে দুইটাই করা যায়, কিন্তু এখানে তো নিচ্ছে না, কি করবেন। আচ্ছা ইনিশিয়ালাইজটা দেখি এটা নেই কেন, হ্যাঁ ইনিশিয়ালাইজটা নিছে, ওকে আপনি কিন্তু এখানে অবশ্যই সেমিকোলন ইউজ করতে হবে, একটা সেমিকোলন ইনিশিয়ালাইজটা বাইরে করা যাবে না, ইনিশিয়ালাইজ বাইরে করতে পারবেন কিন্তু অবশ্যই শুরু করার সময় সেমিকোলনটা এখানে দিতে হবে। আপনি যদি মনে করেন যে হ্যাঁ সেমিকোলন তো আমার এখানে না দিলে চলতো, আচ্ছা আচ্ছা ওইটা ভাবার সুযোগ নেই আর কি, এই দুইটা সেমিকোলন দিয়ে এখানে কন্ডিশন দিতে হবে তারপর ইনিশিয়ালাইজ করতে পারবে, তো এটা দরকার নাই, ওকে আমরা এইভাবে অভ্যস্ত, আর এইভাবে যেহেতু সবসময় করবেন সো ডিফারেন্ট কাজ করে, বাট এটা প্র্যাকটিসে রাখেন আর কি। আচ্ছা তার মানে হচ্ছে কি আমরা একটা লাইনকে বারবার প্রিন্ট করার প্রসেসটা বুঝে গেছি, এখন এটাকে অ্যাপ্লাই করার সময় এটাকে কমেন্ট করে দে, এখানে দিয়ে দেন জাস্ট লুপ, আচ্ছা লুপ আছে অলরেডি লেখা আছে, তো আমরা এটাকে অ্যাপ্লাই করবো এখানে, এই যে আমরা প্রিন্ট অ্যারে করলাম না, তো এখানে 7টা লাইনকে আমাদের রিডিউস করতে হবে, তো এখানে একটা জিনিস দেখেন যে জিনিসটা বোঝানোর বিষয় সেটা হচ্ছে 0 থেকে এটা কিন্তু 7 পর্যন্ত কি হচ্ছে আমার প্রিন্ট হচ্ছে, তার মানে হচ্ছে কি প্রতিটা লুপ আমার 7 বার চলবে নাকি, তাহলে হচ্ছে আমি ডেটাগুলো পেয়ে দেবো। তো দেখেন আমরা প্রথমে একটু কঠিন করে শিখি তারপরে সহজটা শিখবো নি আরো, তো যে জিনিসটা করবো আমরা এখানে ফর ইউজ করি, ফর ইউজ করে আমি এখানে ধরেন দিলাম কি দিলাম এখানে ইন্ডেক্সটা থাকুক, তো ইন্ডেক্স বলতে ফর লুপে সবসময় আই ইউজ করা হয়, কি ইউজ করা হয় আই, আর এখানে আই লেস দেন হচ্ছে আমাদের কত 7, যেহেতু আমার ডেটা আছে কয়টা 7টা, আর যেহেতু এখানে 7 মানে হচ্ছে আমার কাছে ডেটা আছে কয়টা 8টা, উল্টো আর কি একবারবে আমি যা দেখতেছি তা, আর যদি 7 দিতে চান তাহলে দিতে হবে 7 = 7, ওকে তো এরপর হচ্ছে এই এখানে আমরা কি প্রিন্ট করব, আমরা ধরেন প্রিন্ট করব হচ্ছে লগ, কনসোল ডট লগ, তো লগে কি থাকবে, লগে থাকবে হচ্ছে আমার ডেটা আই, আমি ধরেন এখানে কিছু একটা দিলাম, দিলাম যে ডেটা এরপর পজিশনটা বলে দেন যে কততম পজিশনে আছে, এটার জন্য কি করতে হবে ডলার এটা আই, আইটাকে প্রিন্ট করব, দেন হচ্ছে আমি এখানে দিলাম ধরেন ডলার ডেটা আই, এর মানেটা একটু বলি, আই এর মান হচ্ছে ধরেন আমরা কি এখানে কি দেখছিলাম ধরেন আই এর মান তো 0 0 0 1 2 এইভাবে বাড়ে না, তো আমি এখানে যেটা বলে দিচ্ছিলাম যে ডেটা 0 1 2 এটা আমাকে বলতে হচ্ছে না, আয়ের মান যা ডেটার মানতা, ক্লিয়ার, যে আমি যে ইন্ডেক্সটা এখানে বলে দিয়েছি ওই ইন্ডেক্সটাতে এখানে অটো বাড়তেছে, এটা আয়ের মাধ্যমে বাড়তেছে ঠিক না, ওই আইটাই আমি জাস্ট এখানে বলে দিচ্ছি, আমি কত হচ্ছে আমি কল করি নি, জাস্ট একটা কল করি দেখেন, ক্লিয়ার, দেখেন আমি এখানে প্রথমে আইটা প্রিন্ট করছি যাতে আপনারা বুঝেন যে আয়ের মান 0 তার মানে হচ্ছে ডেটা ইকুয়াল 0, আমি এখানে আইকেই কল করছি দেখেন ডেটা আই, ক্লিয়ার, এরপর আয়ের মান 1 বাড়লো, আই 1 বেড়ে হচ্ছে 1, তার মানে হচ্ছে আমি কল করছি এই লাইনটা ডেটা 1,
ক্লিয়ার আয়রম্যান আবার এক বাড়ছে আয়রম্যান হইল টু তখন আমি এই লাইনটা কল করছি ডেটা টু ক্লিয়ার বুঝেন নাকি বাসান ভাই এখানে ভাই এখানে তো আই 8 বার কল হচ্ছে মানে 8 বার প্রিন্ট হচ্ছে এখানে তো অর ইকুয়াল হবে না মনে হয় আচ্ছা আপনি যদি ইকুয়ালটা কেটে দেন দেখেন কি হয় 6 পর্যন্ত যাবে আমার ডেটা আছে কয়টা 7টা না জি 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 তো ডেটা আছে 8টা তার মানে হচ্ছে আমি 8 দিতে হবে আর আমরা শুরু করছি কত থেকে 0 থেকে না আর এখানে 0 থেকে তো শুরু করতে হবে কারণ আমাদের অ্যারের পজিশন শুরু হয় কত থেকে 0 থেকে না জি ভাই হ্যাঁ তার মানে 0 থেকেই করতে হবে অপশন নাই মানে এছাড়া অপশন নাই আর কথা হচ্ছে লিমিটেশন হচ্ছে আমার ডেটা আছে এখানে 8টা তার মানে হচ্ছে প্রোগ্রামিং তো আর 8 জানে না সে জানে হচ্ছে 7 পর্যন্ত আর আমি যদি 7 দিই সে বাড়তে বাড়তে 6 পর্যন্ত যাবে দেন হচ্ছে 7 এ গিয়ে সে আটকে যাবে কারণ হচ্ছে 7 তো 7 এর থেকে ছোট না হ্যাঁ জি জি এই কারণে হয় আপনার ইকুয়াল ইউজ করতে হবে আর নয় তো লেস দ্যান 8 ইউজ করতে হবে মানে আপনার যতগুলো ডেটা আছে তার থেকে এক বেশি অথবা হচ্ছে ইকুয়াল হতো মানে ইকুয়াল সেভেন আমরা কন্ডিশন আগামীকালকে দেখবো নি তখন আরও ক্লিয়ার হবেন হ্যাঁ কন্ডিশনটা আপনাদেরকে আগে দেখানোর দরকার ছিল কিন্তু কন্ডিশনের কোনো কিছু এখানে পাই নাই এই কারণে কন্ডিশনটা দেখাই নি ওকে ফর লুপটা চলে এসেছে ফর লুপটা দেখাই দিলাম যে আমাদের এই প্রসেসের সাথে আজকে আজকে আমরা যা যা শিখতেছি আচ্ছা এতটুকু ক্লিয়ার কেউ বুঝেন নাই আছেন বা হচ্ছে কনফিউশন আছে এখন এই লাইনটা কীভাবে হয়েছে বুঝছেন আচ্ছা ঠিক আছে এখনও বলেন হ্যাঁ না বলে আমি আবার রিপিট করবো সবার জন্য আচ্ছা যদি না বুঝেন সমস্যা নেই এই ফর লুপের ব্যাপারটা আপনারা এই ভিডিওটা টেনে টেনে কয়েকবার একটু দেখবেন দেখে প্র্যাকটিস করবেন তাহলে এই পরবর্তীতে এই লাইনটা বুঝতে পারবেন আপনি নিজেই করতে পারবেন ঠিক আছে তো এখানে আর আরেকটা বিষয় দেখেন আমরা তো এখানে প্রিন্ট করতেছি ডেটা আই কিন্তু এর আগে তো আমাদের সিস্টেমটা অনেক সুন্দর ছিল ঠিক না আমি মোবাইল নাম্বার প্রিন্ট করলাম মোবাইল নাম্বার দিয়ে প্রিন্ট করলাম ক্লাস দিয়ে প্রিন্ট করলাম এটা অনেক সুন্দর ছিল না হ্যাঁ কথা হচ্ছে এই জিনিসগুলো এখানে তো অটোমেটিক আনার সুযোগ নাই আমরা আনবো কিভাবে হয় আমাকে 7 বার কনসোল ডট লগ ইউজ করতে হবে নয়তো আমার ডেটাটাকে এমনভাবে সাজাইতে হবে যাতে হচ্ছে আমের আমি এই কীগুলো পেয়ে যাই ঠিক আছে তো এই জিনিসগুলো কিভাবে হয় এটার জন্য আমি এতটুকু আপাতত স্টপ রাখি এতটুকু না জাস্ট প্রিন্ট আগে আমাদের ডেটাগুলো এতক্ষণ কীরকম ছিল ডেটাগুলো ছিল এইভাবে ঠিক না ধরেন স্টুডেন্ট টু এর ক্ষেত্রে দেখেন নিচে নিচে আছে তো দেখতে সুবিধা হবে যে করিম মোবাইল নাম্বার ক্লাস তার জেলা উপজেলা রোল নাম্বার আর দুইটা হচ্ছে কি তার মেল কিন্তু একটা সাধারণ মানুষ যদি দেখে যে এখানে কী কী ধরনের ডেটা আছে সে কি বুঝবে আসলে করিম করিমটা কী আমি না হয় বুঝতেছি এটা হচ্ছে একটা মানুষের নাম বা ভেরিয়েবলটা দেখে কিন্তু আসলে কি বোঝার উপায় আছে যে করিমটা যে কারোর নাম নাই কিন্তু তো এই জিনিসটাকেও আমরা বুঝাইতে পারি কীভাবে বুঝাইতে পারি সেটা হচ্ছে আপনি এখানে এই প্রতিটা লাইনে বা হচ্ছে প্রতিটা স্টেটমেন্টে আপনি এখানে একটা কী বলে দিতে পারবেন বা হচ্ছে ইন্ডেক্স এখন ইন্ডেক্স হচ্ছে কত 0 ঠিক না কিন্তু এখন হচ্ছে আপনি এখানে ইন্ডেক্সের একটা নাম দিতে পারবেন ইন্ডেক্স মিনস হচ্ছে সিরিয়াল হ্যাঁ বা হচ্ছে এটাকে আমরা যেটা বলি আর কি সূচিপত্র যে 0তম সূচিপত্রে আছে আমরা দেখি না 0তম সূচি মানে 0 10তম পেজে কী থাকে একটা গল্প থাকে 12তম পেজে তো অ্যারের ক্ষেত্রে ওই ইন্ডেক্সটা চিন্তা করেন বা হচ্ছে সূচিপত্রটা চিন্তা করেন বাই ডিফল্ট সে হচ্ছে আপনি যদি কোনো কিছু না বলে দেন তখন সে 0 থেকে শুরু করে আরেকটা দেখেন আমি যদি এখানে দিই নেম আচ্ছা এখানে আরেকটা জিনিস বলি দেখাবো কি না আচ্ছা আপনাদের কি কি আর সামনে যাবো নাকি আজকে এতটুকু রাখবো মানে খুব বেশি হয়ে যাচ্ছে ভাই আজকে আর দেখেন না আচ্ছা ঠিক আছে না অবজেক্টটা আবার একটু ওটার জন্য মিনিমাম আরো 40 মিনিট দেখতে হবে হ্যাঁ 1 ঘন্টা আশা করি অনেক বেশি হয়ে গেছে আমার জন্য মনে হচ্ছে আর কি আমার জন্য সমস্যা নেই আমি তো অনেকক্ষণ নিতে পারবো আপনাদের জন্য চিন্তা করতে হবে ভাই আজকে না নিলে ভালো হয় আচ্ছা এতটুকু দেখেন আর আরেকটা জিনিস হচ্ছে যেহেতু আপনাদেরকে একটা টাস্ক দিছিলাম ক্যালকুলেটর বানানো সেটা আপনারা একজন একটু চেষ্টা করছেন হয়েছেও তো আমি আপনাদেরকে একটা ক্যালকুলেটর বানাই দেখাই খুব খুব ছোট এটা খুব কঠিন হবে না জাভাস্ক্রিপ্ট একটু মজা পাবেন আপনারা একটু বাসায় প্র্যাকটিস করবেন বিভিন্নভাবে
ওকে, যেহেতু অ্যারে শিখছেন, আপনাদের কাজ থাকবে হচ্ছে ওই যে ডেটাগুলো বা ডেটাটাকে আপনারা সেভ করেন না, ধরেন একবার যোগ করলে 10 হইলো, একবার যোগ করলে 20 হইলো, এই ডেটাটাকে আপনারা সেভ করবেন। ওকে, সেভ করে রাখবেন আর কি যতক্ষণ পর্যন্ত রিলোড না হয়। আর ওই কাজটা করার জন্য অবশ্যই লাইভ সার্ভার ইউজ করা যাবে না, অন্যভাবে ইউজ করতে হবে। আচ্ছা, এখন হচ্ছে এতটুকু পর্যন্ত আপনারা ভালো করে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আমি তো ফাইলটা দিয়ে দিব, সমস্যা নাই, ভিডিওটাও পাবেন। আর এখন হচ্ছে আমার, আচ্ছা, ক্যালকুলেটরের জন্য কি করতে পারি? আচ্ছা, আমার আগের একটা ক্যালকুলেটর ডিজাইন করা আছে। হ্যাঁ, আমি জাস্ট ডিজাইনটা আগে ওপেন করি, দেখেন ডিজাইনটা আছে কোথায়। আচ্ছা, একটু ওয়েট, আমি একটু খুঁজি, একটু সময় বাঁচাইতে হবে। পাওয়া গেছে, আমি একটা ইন্ডেক্স ফাইল নিই, আর একটা এটার নাম দিলাম, না বাইরে হবে, ক্যালকুলেটর দিয়ে। হ্যাঁ, ক্যালকুলেটর আপনারা নিজে পারেন, অনেক কিছু শিখতে পারতেন, কেউ করলেন না, কেউ করলেন না, একটা পচা কাজ করছেন, কাজটা ভালো হয় নাই। এখানে প্রিন্ট করি, এরপর লাগবে হচ্ছে সিএসএসটা লাগবে, না দিয়ে দিলাম। আচ্ছা, দেখেন, আচ্ছা ইমেজ লাগবে, ইমেজটা পাইনি, দেখেন এটা হচ্ছে একটা ক্যালকুলেটর। ওকে, এটা হচ্ছে অনেক আগে ডিজাইন করা, মিনিমাম 2017-18-তে আপনারা যখন পজিশন শিখছিলেন তখন এটা করার আর কি, আপনারা তো করেন নাই, আপনি এক পরে ক্যালকুলেটর তৈরি করেন নিজের মতো। ওকে, আচ্ছা, একটা ব্যাকগ্রাউন্ড টিকগ্রাউন্ড দিয়ে আর কি, যেরকম হয় এটা দেখেন কীরকম। এখানে হচ্ছে আপাতত কোনো কাজ করে না, আপনি জাস্ট লিখতে পারবেন, সব কিছু থাকবে। এখন হচ্ছে এটাকে আমরা ইন্টারেক্টিভ করবো, প্রোগ্রামিং ইন্টারেক্টিভ, যাতে হচ্ছে এটা কাজ করে। ওকে, তো এটার জন্য কী করতে পারি দেখেন কী করা যায়। আচ্ছা, এটার জন্য আমি ইনলাইন জাভা স্ক্রিপ্ট ইউজ করি। ওকে, যেহেতু আমরা ইনলাইনে প্র্যাকটিস করি না, গতকালকে বলছিলাম, যদিও এটা ইউজ কম করা হয়, তারপর ইনলাইন দিয়ে জাস্ট ক্যালকুলেটর বানানোটা শেখান। তো আমরা ডিজাইন করার সময় আপনার খেয়াল আছে, আমরা প্রতিটা ইনপুট ফিল্ডে একটা নাম ইউজ করতাম, নেম, নেম, ক্লাস, ভ্যালু, অনেক কিছু ইউজ করছিলাম না? জি ভাই, হ্যাঁ। তো এখানেও দেখেন আমরা যে জিনিসটা করছি, একটা ইনপুট ফিল্ড নিছি। ওকে, ইনপুট ফিল্ড নিয়ে জাস্ট ভ্যালু যখন সি দিছি, এখানে আমাকে সি প্রিন্ট করে দিছে, আর টাইপ হচ্ছে বাটন, এখানে টাইপ টেক্সট না। ওকে, যেহেতু আমি এখানে ক্লিক একটা ইভেন্ট চাই, দেখেন আমি কিন্তু এখানে ক্লিক করতে পারি, এই কারণে হচ্ছে আমাকে বাটন ইউজ করতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে এই সবগুলোই সেম, বাটন আছে, শুধু আমি ভ্যালু চেঞ্জ করে দিছি। দেখেন সি এখানে দিলাম ফার্স্ট ব্র্যাকেট, এখানে দিলাম ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এরপর হচ্ছে এই আইকনটার জন্য আমি একটা এন্টিটি ইউজ করছি আর কি, ঠিক আছে? আমরা যে এন্ডের জন্য করছিলাম না, এন্ড এন্ড ইউজ করার জন্য, হ্যাঁ, এখানে হচ্ছে এই চিহ্নটার জন্য আমি এটা ইউজ করছি, এল এ আর আর। হ্যাঁ, এইচটিএমএল কোডগুলো, তাই না? এগুলো এন্টিটি বলে আর কি, এইচটিএমএল এন্টিটি। এটা কাজ কি ভাই, এল এ আর? হ্যাঁ, এরকম অনেকগুলো এন্টিটি আছে, ধরেন আপনি যদি এন্ড প্রিন্ট করতে চান, ধরেন এএমপি, দেখেন আপনাকে এখানে একটা এন্ড প্রিন্ট করে দিবে, কোথাও প্রিন্ট করছে এটা দেখাচ্ছে না, একটু বাইরে কর, বাইরে করলে দেখতে পারবেন। আচ্ছা, করতেছে, কিন্তু এটা কালারটা কালো, তো এখানে চোখে পড়তেছে না, কোন এক জায়গায় আছে। আপনি এইচটিএমএল এন্টিটি লিখে সার্চ দিয়ে পাবেন, এটা আপনাদেরকে প্রথম ক্লাসে দেখানো হয়েছে, প্রথম না, সেকেন্ড ক্লাসে। কপিরাইটের ব্যবহার, কপিরাইটের সময় ব্যবহার করা হয়েছে, কপিরাইটে এন্ডেও দেখাইছিলাম, এন্ড ইউজ করার জন্য আর কি। আচ্ছা, এন্টিটিটা মনে রাখেন, আপনি গুগল সার্চ করে দেখেন, একটা লিস্ট আছে বিশাল একটা। আচ্ছা, এরপর এরকম সেম, হ্যাঁ, আপনি ধরেন একদম স্ল্যাশ পর্যন্ত সবগুলোকে দেখাইলাম, আর সিএসএস এর কাজ বাকিটা আপনারা নিজের মতো করে করে নেবেন, যেভাবে আপনি মেনটেন করতে পারেন। ওকে, আচ্ছা, এরপর এখন হচ্ছে ধরেন আমি চাচ্ছি 7-এ ক্লিক করলে এখানে 7 আসবে, 8-এ ক্লিক করলে 8 আসবে, 9-এ ক্লিক করলে 9 আসবে, ঠিক না? এই জিনিসটা কিভাবে করা যায়, এটা করা যায় হচ্ছে আপনার এখানে দেখেন আমরা ফর্মের মধ্যে একটা নেম ইউজ করছি, ঠিক আছে? আর স্ক্রিনের মধ্যে একটা নেম ইউজ করছে, এই স্ক্রিন হচ্ছে এটা, কোনটা? এই যে, যেখানে আমার আউটপুটটা দেখায় আর কি, এটা হচ্ছে কি আমার
স্ক্রিন। আর ফর্মের জন্য আমি একটা নাম দিলাম, নাম হচ্ছে কি ক্যালকুলেটর। তো ধরেন আমি যখন সেভেনে ক্লিক করব, তখন চাচ্ছি এই ফিল্ডের মধ্যে যাই আছে তার সাথে সেভেনটা যোগ হবে। ক্লিয়ার? ক্লিয়ার না মনে হয়। দেখেন আমি একটু প্র্যাকটিক্যালি আসি, তাহলে দেখবেন আমরা যখন ক্লিক করব, এটার নাম হচ্ছে অন ক্লিক। তো অন ক্লিকে আমি চাচ্ছি এই স্ক্রিনের সাথে যে ভ্যালুটা আছে তার সাথে সেভেন যোগ হবে, মানে সেভেন কনকেটেনেট হবে, যেটা আমরা দেখছিলাম। ধরেন নামের সাথে আমি যখন সেভেন করতেছি, নামের সাথে সেভেন যোগ হয়ে যাচ্ছে, ঠিক না? তো এখন দেখেন আমার ক্যালকুলেটারকে আমি যদি ডিফল্টভাবে, দেখেন আমরা এর আগে কী করছিলাম গত ক্লাসে, ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর করছিলাম না? এখানে একটু শর্টকাট আছে, সেটা হচ্ছে আপনি যদি এই ফর্মের মধ্যে আপনি যদি নেম ইউজ করেন, তাহলে এই নেম ধরে আপনি কল করতে পারবেন। দেখেন আমি একটু দেখাই, কনসোলটা অন হোক ছোট করে, দেখেন আমি ক্যালকুলেটরকে যদি এখানে লিখি, ক্যালকুলেটর আসছে না, এখানে দেখি আসে কেন। এই দেখেন আমি এখানে ইউজ করছি কি নেম। ওকে, জিনিসটা একটু বুঝেন, নেমটা ইউজ করার সাথে সাথে আমি নেমকে যখন কনসোল ডট লক করছি, জাস্ট ক্যালকুলেটর নামটাকে দেখেন আমাকে পুরো টেবিলটা আমাকে রিটার্ন করে দিয়েছে জাভা স্ক্রিপ্ট। জি, অ্যাক্সেস করা দেন নেম দিয়ে। হ্যাঁ, নেম দিয়ে অ্যাক্সেস করা যায়, যেটা আমরা ডকুমেন্ট ডট দিয়ে করছি সেটা আমরা কি করতে পারি, নেম দিয়ে অ্যাক্সেস, নেম দিয়ে। এটা শুধুমাত্র ফর্মের ক্ষেত্রে, হ্যাঁ অন্য কোথাও ট্রাই করার দরকার, মানে ট্রাই করলে হবে হয়তো, বাট আমি একটু ট্রাই করি হয় কিনা। এই নামটা দিয়ে ট্রাই করি। ওকে, না হবে না, আচ্ছা হচ্ছে না। হ্যাঁ, শুধুমাত্র ফর্মের ক্ষেত্রে এটা কাজ করে। ক্লিয়ার? আচ্ছা, যাই হোক, আমি নিজেও মানে আমি এটা দেখছি নতুন, তো তাই আপনাদেরকে দেখাচ্ছি। এর আগে আমি ডকুমেন্ট ডট কোয়েরি দিয়ে সবসময় কাজ করছি। আচ্ছা এখন দেখেন, তার মানে কি ক্যালকুলেটর দিয়ে আমি পুরো ফর্মটাকে অ্যাক্সেস করতে পারতেছি। এরপর দেখেন আমার কিন্তু স্ক্রিনের মধ্যেও একটা নেম ইউজ করা, নাকি নেম ইউজ করা একটা। এখন আমি যদি দিই ক্যালকুলেটর ডট নেম স্ক্রিন, দেখেন তাহলে আমাকে এই যে নেম নামে যে স্ক্রিনটা, এটাই আমাকে প্রিন্ট করে দিচ্ছে। জি জি, ওকে বুঝলেন। একটা একটা ধরতে হলে একটা ডট দিয়ে তারপর হচ্ছে সেটা। হ্যাঁ, মানে হচ্ছে তার চাইল্ডগুলোকে যদি আপনি ধরতে চান, তখন আপনি কি করবেন, ডট তার নেম, ওই নেমটা দিয়ে কল করবেন। হ্যাঁ, ডট দিয়ে ওই ফিল্ডের নেম। ওকে, এখন দেখেন আমি চাচ্ছি এই ফিল্ডের মধ্যে যে ভ্যালুটা আছে তাকে দেখতে। এটা কমন, এটা আপনারা গতকালকে দেখছেন, ডট ভ্যালু ভ্যালু। হ্যাঁ দেখেন আমি যেটা দিই, আচ্ছা এটা অবশ্যই ইভেন্টে নাই, তো আমি এখানে একটা ভ্যালু দিই, ফিক্সড ভ্যালু দিই। হ্যাঁ দেখেন রিলোড নিয়ে নেয়, তো এই কারণে দেখাচ্ছে না। দেখেন 222 এখানে দেখাচ্ছে, চেঞ্জ করেন, যা ছিল তাই দেখাইছে। ক্লিয়ার? আশা করি কোনো কনফিউশন নাই। ওকে, এখন দেখেন আমরা চাচ্ছি, ধরেন সেভেনে ক্লিক করলে এই যে স্ক্রিনে যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটা এত ফাঁকা, এই ভ্যালুয়ের সাথে সেভেন যোগ হবে। তো জিনিসটা কীরকম হবে, অন ক্লিকে আমি এটাকে এক লাইনে করে দিচ্ছি যে ক্যালকুলেটর ডট স্ক্রিন ডট ভ্যালু, হ্যাঁ ইকুয়াল প্লাস ইকুয়াল প্লাস ইকুয়াল, মানে হচ্ছে যে ভ্যালুটা থাকবে তার সাথে কী হবে, কনকেটেনেট হবে, কে হবে, সেভেন। দেখেন আমি যদি সেভেন বারবার ক্লিক করি, হচ্ছে এবার এভাবে বাকি সবগুলো করে দিব। হ্যাঁ, এখন হচ্ছে ধরেন এইটা ক্লিক করলে এইটা অ্যাড হবে। ওকে, এখন শুধু সেভেন হচ্ছে। আর এর ভিতর আরেকটা কাজ করি, সেটা হচ্ছে ধরেন আমি এই এটার কাজ আগে করি। হ্যাঁ, ধরেন সিতে ক্লিক করলে সব কিছু এমটি হয়ে যাবে, নাহলে আবার এটা আবার দেন অন ক্লিক,
ওই সময় আর অ্যাড করতে হবে না। ওই সময় হচ্ছে ধরেন আমি যদি এই ভ্যালুটাকে ফাঁকা করে দিব, যে ভ্যালু ইকুয়াল এমটি, ক্লিয়ার? দেখেন আমি অনেক কিছু দিই এমটি। আর এখন যেটা হচ্ছে এই যে ভ্যালুটা আছে এখানে যা আছে, ধরেন আমি এখানে দিলাম দিলাম দিছি, এটার সাথে আমি সেভেন ক্লিক করি, এখানে যা আছে তার সাথে সেভেনটা অ্যাড হবে, আর কিছুই না, ক্লিয়ার? আচ্ছা এখন হচ্ছে দেখেন এতটুকু শুধু কপি করেন সবার জন্য সেম, শুধু ভ্যালুটা চেঞ্জ হবে আর কি, হচ্ছে এখানে সেভেনের জায়গায় সিক্স হবে। ওকে এখন দেখেন এখানে সেভেন এইট নাইন প্লাস, ওকে। আচ্ছা উল্টা পাল্টা হচ্ছে আপনার ডিজাইন অনুসারে, আপনি ডিজাইনকে যেভাবে সাজাতে চান ওইভাবে আপনি ডেটা রাখবেন। ওকে ফোর ফাইভ সিক্স মাইনাস, মানে এখানে এক লাইন এক লাইন করে আছে আর কি। আচ্ছা এরপর আছে ওয়ান টু থ্রি স্টার, এক্সট্রা হচ্ছে গুণ, এরপর আছে জিরো ডট ইকুয়াল, আর হচ্ছে কি ভাগ চিহ্নটা। এখন দেখেন আমি যদি ক্লিক করতে থাকি সেভেন এইট মাইনাস, সব কিছু আমি দিতে পারতেছি, মানে এটা অন্য কিছুই না, এটা জাস্ট হচ্ছে আপনার কনক্যাটিনেট হচ্ছে না। হ্যাঁ এখন তো হইলো, এখন ধরেন আমি তো এখানে একটা ভুল করছি, এই নামে কিছু নাই, আপনি চাইলে এখান থেকে কিবোর্ড থেকে ডিলিট করতে পারেন, কিন্তু আমরা কিবোর্ড থেকে না, আমরা ধরুন যে এই বাটনটা ক্লিক করলে আমি একটা একটা করে এখান থেকে রিমুভ করব, ঠিক আছে? তো এটার জন্য জাভা স্ক্রিপ্টের একটা ফাংশন আছে, এটার নাম হচ্ছে আপনার স্লাইস। হ্যাঁ তো স্লাইস দিয়ে আপনি একদম লাস্ট পজিশন থেকে লাস্ট পজিশনে যে থাকে একটা স্ট্রিংয়ের তাকে আপনি রিমুভ করে দিতে পারবেন। ওকে এখন হচ্ছে এটা কীভাবে করবেন দেখেন, আমার এই কাজটা হবে কোথায়, এই যে এই বাটনটাতে, ওকে মিনস হচ্ছে এই বাটনটাতে। তো আমি দিলাম অন ক্লিক অন ক্লিক, তো এতটুকু স্যাম ভ্যালু, ওকে এটা ইকুয়াল এটা থাকবে, দেন হচ্ছে আপনি একটা ফাংশন করবেন, এটা নাম হচ্ছে স্লাইস। হ্যাঁ স্লাইস কল করে এরকম অনেক ফাংশন আছে জাভা স্ক্রিপ্টের, আপনার যে কাজগুলো ধরেন অনেকক্ষণ ঘন্টাখানেক ধরে করা লাগতো, এরকম অনেক ফাংশন এই জাভা স্ক্রিপ্ট করে রাখছে, আপনি শুধু ইউজ করবেন। তার মধ্যে একটা আছে কি স্লাইস। তো এখন দেখেন স্লাইসে কী হচ্ছে, স্লাইস দিলে যেটা হয় দেখেন, আমি যদি এখানে অনেক কিছু লিখি দেখেন, ক্লিয়ার? এখানে যে জিনিসটা করছি আমি শুধু ওভার রাইট করছি, দেখেন ধরেন এখানে ভ্যালু আছে এটা, ওকে এই ভ্যালুর থেকে আমি শুধু একটা একদম সবার শেষের পজিশন যেটা তাকে আমি কেটে দিছি বা স্লাইস করে দিছি, ওকে এর বাইরে কিছুই না। আচ্ছা জিরো হচ্ছে ধরেন এই এটাকে কি বলে, আপনার এটা তো পুরো একটা স্ট্রিং নাকি, সে হচ্ছে জিরো থেকে আপনার ধরেন ডিটেলসটা একটু বলি, স্লাইস জাভাস্ক্রিপ্ট, আচ্ছা আসুক এটা হচ্ছে আপনার জিরো হচ্ছে এটাকে কি বলে আপনার মেইন ইন্ডেক্স থেকে নেয় আর কি, এটা কিভাবে বললে সুবিধা হয়, আচ্ছা তার ডকুমেন্টেশন থেকে বলতে আসুক, প্রোটোটাইপ, আচ্ছা ডাব্লিউ থ্রি স্কুলে দেখেন, এখানে দেখেন জিনিসটা কি বলে, কাজের সিস্টেমটা কই, এই দেখেন এটা হচ্ছে স্টার্ট, হ্যাঁ আর পরেরটা হচ্ছে এন্ড, কারণ আপনার এখানে আপনি কত থেকে শুরু করতে চান, যেহেতু বললাম আমার অ্যারেটা হচ্ছে কি এটা একটা স্ট্রিং, স্ট্রিং শুরু হবে কত থেকে, জিরো থেকে। আর মাইনাস ওয়ান হচ্ছে আপনি একটা জিনিস খেয়াল করেন, ধরেন আমার আমি একটা অ্যারে নিই জিনিসটা বুঝাই, ধরেন যে লেট স্ট্রিং ইকুয়াল হচ্ছে এ বি সি ডি, তো এটা তো একটা স্ট্রিং বা হচ্ছে আমি একটা অ্যারে ধরতে পারি,
এখন দেখেন আমি যদি স্ট্রিং কে করি স্ট্রিং 0 লগ দি লগ স্ট্রিং 0 দেখেন আমার কত প্রিন্ট করছে এ তম পজিশনে 0 আমি যদি দি 3 দিলে দিবে ডি ওকে এখন আমি দিলাম মাইনাস 1 মাইনাস 1 তো এখানে আসে নাই মাইনাস ওয়ানটা আমি বলি এটা যেভাবে কাজ করে এটা হচ্ছে আপনার এই এখান থেকে রিভার্স হয়ে চলে আসে আবার ওকে জিরো থেকে মাইনাস হয়ে পিছনে যাওয়ার কথা না এটা পিছনে না এটা হচ্ছে পিছন থেকে এখানে আসে এই কার্সরটা আসে এখানে দেন হচ্ছে সে এতটুকুকে সিলেক্ট করে নেয় মানে ও জিরো পর্যন্ত কাটতে থাকে আর কি মানে নরমালি যদি আমি এরকম দিতাম ধরেন জিনিসটা স্লাইস ফাংশনটা যদি এখানে করি স্লাইস জিরো কমা ধরেন দিলাম আমি থ্রি থ্রি না টু দি আচ্ছা স্ট্রিং ডট স্লাইস হবে ওকে কমা পড়ছে এখন দেখেন আমাকে দিছে কত জিরো থেকে টু মানে হচ্ছে এই দেখেন শুধুমাত্র এই জিরো থেকে টু এর আগে পর্যন্ত এই দুইটা নিবে ক্লিয়ার যদি আমি দিই এখানে ফোর দিতাম তখন দেখেন আমাকে পুরোটা রিটার্ন করতেছে কারণ ফোর হচ্ছে পাঁচ নাম্বার পজিশন যদি থ্রি দিই দেখেন চার থেকে এক কমায় দিছে মানে হচ্ছে সে শুধু জিরো থেকে টু পর্যন্ত নেবে মিনস হচ্ছে জিরো থেকে থ্রি পর্যন্ত মানে আমি দিয়েছি থ্রি কিন্তু সে তো জিরো থেকে থ্রি মানে হচ্ছে তার জন্য জিরো থেকে টু ক্লিয়ার এখন আপনার স্ট্রিমটা যদি অনেক বড় হইতো তখন কি করতেন আপনার যেন গুনতে হইতো না গুণটা কি খুব সহজ কিন্তু আপনি যদি পিছন থেকে চলে আসেন আপনি যদি দেন মাইনাস ওয়ান তখন কি হয় সে শেষের থেকে উল্টাই আসে যে মাইনাস ওয়ান মানে হচ্ছে এস ক্লিয়ার যদি মাইনাস টু দেন দেখেন তখন কি হয় আপনি এটাকে একটু ছোট নেন এবিসিডি না দেখেন সে হচ্ছে উল্টা দিক থেকে এই দুটাকে কেটে দেয় আর যেহেতু আমাদের শেষেরটাই শুধুমাত্র কাটতে হবে তার মানে হচ্ছে কি আমার গুণার চেয়ে আমি যদি মাইনাস ওয়ান দিই এটা সুবিধা না ক্লিয়ার সবাই বুঝছেন হ্যাঁ মোটামুটি না ফুল বুঝছেন কিনা মানে মাইনাস ওয়ান দিলে যেটা হয় সে এখান থেকে ইন্ডেক্স কাউন্ট করা শুরু করে এটা মাইনাস ওয়ান এটা মাইনাস টু এটা মাইনাস থ্রি এটা মাইনাস ফোর আর যেটা আমরা এদিক থেকে করতাম ওয়ান টু থ্রি ফোর ওকে আচ্ছা এখন আসেন আমাদের কাটাকাটি শেষ সবকিছু শেষ এখন হচ্ছে এখন তো যোগ বিয়োগ করতে হবে নাকি তো সর্বপ্রথম যোগ বিয়োগ হচ্ছে ধরেন আমি যা কিছুই করি আমি যখন ইকুয়ালে ক্লিক করব তখন আমাকে ইকুয়াল না দেখে এখানে আমাকে যোগফলটা দেখাবে ঠিক আছে তো এটার জন্য জাভাস্ক্রিপ্টের একটা ফাংশন আছে এটার নাম হচ্ছে ইভ্যাল কি ইভ্যাল যেমন দেখেন আমি যদি এখানে দিই লগ ইভ্যাল ইভ্যাল দিয়ে আপনি দিলেন পাঁচ যোগ দশ যোগ পনেরো দেখেন সে আপনাকে আনসারটা দিয়ে দিবে তিরিশ ওকে জিনিসটা এরকম হইতে পারতো ধরেন এখানে আপনি স্ট্রিং দিলেন স্ট্রিংয়ে কাজ করবো না যদিও এখানে কী দিতে পারেন আমি ধরেন একটা এখানে একটা নিলাম ধরেন আমি একটা স্ট্রিং নিয়ে এখানে এইভাবে ভ্যালুস ইকুয়াল দশ চব্বিশ এখানে দিলাম ইভ্যাল ভ্যালুস দেখেন আনসার কত আসছে তিরিশ আমরা কিন্তু গতকালকে কি দেখছিলাম স্ট্রিং দিয়ে কি করা যায় না যোগ বিয়োগ করা যায় না কিন্তু ইভ্যাল ফাংশনটা দিয়ে করা যায় ওকে সেম এরকম না আপনি যদি এখানে অনেক বড়ও করেন ধরেন এখানে দিলেন একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখানে একটা গুণ দিলেন যে ধরেন বিশ বিয়োগ দশ দেখেন আপনার আনসার যা আসে প্রথমে এটা করলো দেন এটার সাথে এটা গুণ করলো মানে আপনি নর্মালি যেরকম এক্সপ্রেশন একটা তৈরি করতেন না বিভিন্ন এক্সপ্রেশন আপনি নর্মালি হচ্ছে যে প্লাস মাইনাস দিয়ে এক্সপ্রেশনগুলো যদি দেন আপনি এটা কাজ করবে না আপনাকে একটু ডিপে অ্যালগোরিদম শিখতে হবে যেটাকে স্ট্যাক ব্যাক লিউ কিউ বলে ওই প্রসেসটা দিয়ে আপনি এই এরকম একটা এক্সপ্রেশনকে আপনি কাজ করাতে পারেন তো নর্মালি হচ্ছে প্রোগ্রামিং এই ফার্স্ট ব্র্যাকেটকে চিনে না সেকেন্ড ব্র্যাকেটও চিনে না আপনি যদি বলেন যে ভাই এখানে তো ফার্স্ট ব্র্যাকেট ইউজ করার কারণে এটা প্রথম হয়েছে
এই কম্পিউটারে এই জিনিসটা চিনা না, ওকে? সে চিনে হচ্ছে আপনার এটা কি বলে, মানে সেটাকে চিনে না, তাকে এটা চিনাই দিতে হয়। তো এই ইভেল ফাংশনের মাধ্যমে সে টোটাল কাজটা করে দেয় যেটা আমরা দেখি নাই বা আমরা জানি না। তারপর দেখার দরকার নাই, জাস্ট হচ্ছে ইভেল ফাংশনটা কল করলে আপনি যে এক্সপ্রেশনটা দেন ওইটা করে দেয়, একটুকু বুঝলেই হবে। ওকে আচ্ছা, এখন দেখেন, এখন হচ্ছে আমি যদি এই ইকুয়াল বাটনে ক্লিক করি তাহলে হচ্ছে কি করবে, ইভেল ফাংশনটা আমাকে করে দিবে নাকি? এটা করি, আসেন। এটা করতে গেলে যেটা করতে হবে, ধরেন এখন আর ইকুয়াল না, আমরা হচ্ছে এখানে ধরেন ইভাল করবো, হচ্ছে এখানে যে ভ্যালুটা আছে এখন দেখেন 8+6 বিয়োগ, আচ্ছা একটা একটা করে করি, 14 হয়েছে, গুণ দিলাম 2, না গুণ দিলাম 2, 28, ঠিক আছে। এরপর হচ্ছে ধরেন 7, আচ্ছা একটা এক্সপ্রেশন বলেন সহজ, ধরেন কি দেওয়া যায়, 4 × 8 বিয়োগ দিলাম 1 নাকি, ইকুয়াল 7 হয়েছে, তার মানে হচ্ছে ইকুয়ালটা কাজ করতেছে নাকি? এরপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট নিয়ে তো কাজ করতে হবে, ওইটা এখন হবে অটোমেটিক। দেখেন আমি যদি জিনিসটা এরকম করতাম, ধরেন 2 - আচ্ছা এটা কাজ করে না, আচ্ছা দুইটা দেওয়া হয় নাই, এখান থেকে দুইটা দিয়ে দিই, এটা হবে ফার্স্ট ব্র্যাকেট, এখন ধরেন 2 - এখানে দিলাম 3 × 6, দেখি এটা এক্সপ্রেশন ঠিকঠাক আছে কিনা, দেখেন মানে 16 হয়, 3 × কত, মানে এটা কারণ আছে, কারণ হচ্ছে আমরা ছোট থেকে বড় বিয়োগ করছি না, এই কারণে হচ্ছে মাইনাস আসছে আর কি, আর শুধু 16 আসতো। তাহলে উল্টাই দেন, ধরেন হচ্ছে আপনি 12 - দিলেন 4 × 8, 4 × 2, তাহলে আনসার কত আসার কথা হিসাবে, ধরেন 4, দেখেন 4 আছে, ঠিক আছে। আচ্ছা তার মানে হচ্ছে কি আমাদের এক্সপ্রেশনগুলো ঠিকঠাক কাজ করতেছে সব কিছু, ওকে। দেন হচ্ছে আমরা যেটা চাচ্ছিলাম সেটা হচ্ছে ধরেন কিবোর্ড থেকে আমি এখানে লিখবো, লিখে যখন ইন্টারপ্রেস করবো তখন হচ্ছে ধরেন এই এখানে ভ্যালুটা দিবে, ধরেন আমি দিলাম যে 5+5 বিয়োগ হাবি যাবি বকাসক্কর ভাগ দিলাম এটা, অ্যান্ড এন্টার ক্লিক করলে এটা রিলোড নেয়, আনসার তো দেখাই না ওটা রিলোড নেয়, ঠিক আছে। এটা তো করতে হবে নাকি, এটা করতে গেলে আমরা গতকালকে দেখছিলাম না প্রিভেন্ট ডিফল্ট, ঠিক আছে। তো এখন দেখেন আমি যদি এই কাজটা করি যে দেখি তো ক্যালকুলেটার দ্বারা প্রিভেন্ট ডিফল্ট কাজ করে কিনা, ডট প্রিভেন্ট, না যদি কাজ করলে ভালো, কাজ না করলে একটু ঝামেলা, না কাজ করা না, নাম দিতে পারেন আপনি যদি ক্লাসের নাম ইউজ না করেন, ওকে। ফর্ম সিলেক্ট করে দেন যেটা করেন ফর্ম ডট অ্যাড ইভেন্ট লিসেনার, এটা হবে সাবমিট, হ্যাঁ যেহেতু ফর্ম ফর্মে ক্লিক হয় না সাবমিট হয়। দেন হচ্ছে ফাংশন, ফাংশনের মধ্যে হবে প্যারামিটার ই ই ডট প্রিভেন্ট ডিফল্ট, ওকে। এখন যত এন্টার দিই এটা রিলোড নেবে না, এখন আমি চাচ্ছি কি এই যখনই আমি এই এন্টারটা প্রেস করব তখন এখানে আমার যোগফলটা দেখাবে নাকি, ধরেন আমি আর কিছু দিলাম যখন এন্টার প্রেস করব, এখন যেটা হচ্ছে আমি ধরেন এইটে ক্লিক করলাম, এইটে ক্লিক করে এন্টার দিলে এইটাই বাড়বে, ওকে। এটা আর হচ্ছে ধরেন কমবে না, এখন হচ্ছে এটাকে তো আমার একটা সলিউশন দরকার। তো আমি যে কাজটা করতে পারি এখানে জাস্ট এই লাইনটা কপি করে নিয়ে আসেন, মানে যেটা এখানে অন ক্লিকে করছেন সেটা আপনি এখানে করবেন, করছেন? হ্যাঁ
এখন ধরেন আমি ধরেন এখানে ক্যালকুলেটর থেকে যোগ বিয়োগ করি, দেখেন 8 যোগ 9 যোগ এন্টারপ্রেস করেন 18 বিয়োগ 9, সহজ না? আচ্ছা এখন আরেকটা জিনিস কাজ বলতে পারেন যে ভাই এখানে তো অন ক্লিক এখানে করার দরকার কি ছিল, যেহেতু এখানে করছি এইভাবে তো করতে পারতাম ঠিক না? এক্ষেত্রে যেটা হইতো আপনার প্রতিটা বাটনের জন্য একটা একটা করে ফাংশন বানাই দিয়ে হইতো, যে যে বাটন ডিপ বাটন ডট এট ইভেন্ট লিসেনার ক্লিক ফাংশন দেন হচ্ছে এতটুকু লিখতে হইতো, ক্লিয়ার? একটা একটা করে দেখাই, দেখেন ধরেন আমি একটা আইডি নিলাম, হ্যাঁ আইডি নিলাম, এটা হচ্ছে ডিপ, তারপর হচ্ছে সে আমাকে ভাগ করে দিবে। ওকে তো ডিপ করলে যেটা হয় আপনি এগুলো কমেন্ট করে দেন, এগুলোর কাজ নেই, এটারও কাজ নেই। ওকে ধরেন আমি একটা নিলাম লেট ডিপ, ডিপ ইকুয়াল ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর আইডি দেবেন, হ্যাঁ যেটা আমরা আইডি দিছি আইডি ডিপ দিছেন, আচ্ছা ডিপ না দিয়ে এটা ডিভিশন, ডিপ তো আবার যেতে একটা ট্যাগ আছে ঝামেলা হবে, ডিভিশন হ্যাঁ দেন হচ্ছে ডিপ ডট অ্যাড ইভেন্ট লিসেনার, এখনও সাবমিট হবে না, এখন হবে ক্লিক, ওকে ফাংশন দেন হচ্ছে শুধু এতটুকু হবে, এই দেখেন অন ক্লিকে যে কাজটা হয়েছে না কাট করেন এখানে দেন, দেখেন কি হয়, অন ক্লিক থেকে আমি অন ক্লিক আর দরকার নেই আমার, এরকম তুলে দিলাম, দেখেন কাজ হচ্ছে মানে যেটা আমার এখানে ডিপটা কাজ কি বুঝি নাই, ডিপ হচ্ছে আমি একটা ভেরিয়েবল নিছি আর কিছু না, আপনি যে পুরো লাইনটা একসাথে লিখতে পারতাম এখানে কমেন্ট করে দেন তাও এটাই কাজ করবে, দেখেন করতেছে, ওকে এটাই। এখন দেখেন আমি আমি যেটা এখানে এক লাইনে শর্টে হয়ে যাচ্ছে তার জন্য এরকম বিভিন্ন লাইন লেখার দরকার আছে এখানে শর্ট ফর্ম লেখা আর কি, সেম ভাবে ধরেন আপনি এখানে ওয়ান দেখাতে যাচ্ছেন এইভাবে, হ্যাঁ আপনি অন ক্লিকটা তুলে দেন আর এখানে ধরেন একটা আইডি ধরেন, এই লাইনটাকে ডুপ্লিকেট করেন জাস্ট এখানে ওয়ান লিখে দেন, ওয়ান লিখলে ভ্যালু হবে কত ওয়ান, মানে হাবি যাবে কিছু লেখেন তাহলে প্রমাণ পাবেন, দেখেন আমি যদি ওয়ানে ক্লিক করি যা লিখছি তাই দেখাচ্ছে, ওকে মানে আমার তো হাবি যাবি দেখানোর দরকার নেই, আমার ওয়ানই দরকার, ক্লিয়ার? সেম কাজটাই আপনি স্ক্রিপ্টের ভিতরে করতে পারেন আর শর্টে হচ্ছে আপনি কী করতে পারেন জাস্ট এই ট্যাগের মধ্যেই করতে পারেন, এই কারণে আপনাদেরকে বলছিলাম যে শর্টকাট যে কাজগুলো হয় ধরেন এক লাইনে আপনার কাজ শেষ ওই কাজগুলো আপনার ইনলাইনে করে দেওয়া হয় ম্যাক্সিমাম, ঠিক আছে? আর যে লাইনগুলো একের অধিক ধরেন এই যে এই কাজটা করছেন ইভেন্ট ডট প্রিভেন্ট ডিফল্ট এটা আপনি চাইলে এখানে করতে পারবেন না, এটার জন্য আপনি স্ক্রিপ্ট ট্যাগেরই হেল্প নিতে হবে, কিছু করার নেই। আচ্ছা তাহলে তো হয়ে গেল নাকি ক্যালকুলেটর তো ডান, আপনারা বাসায় সুন্দর একটা ইউআই বানায় এটাকে প্র্যাকটিস করবেন। আর হচ্ছে ডিজাইনটা হচ্ছে আপনার কাছে, আপনি দেখেন এখানে যদি বলেন যে এই ডিজাইনটা কীভাবে হয়েছে তেমন আহমরি কিছু না, এটাও সেম দেখেন এখানে এই মার্জিন প্যাডিংয়ের বাইরে কিছুই নেই, শুধু এই যে ফর্মগুলো এই ইনপুটের জন্য এতটুকু সিএসএস, টেক্সটের জন্য এতটুকু সিএসএস আর সবগুলো বাটনের জন্য এতটুকু সিএসএস, ওকে আর যে হোভার একটা ইফেক্ট আছে এই হোভার দ্বারা, ঠিক আছে? মানে হচ্ছে ধরেন যত কমপ্লেক্স ডিজাইনই দেখেন, এটা কমপ্লেক্স না সহজ, যত কমপ্লেক্স ডিজাইনই দেখেন সব জায়গায় সেম, মানে সবাই সেম জিনিসই ইউজ করে, যে মার্জিন প্যাডিং আর হচ্ছে হাইট উইট এগুলো ছাড়া আর কিছুই নেই, ফন্ট টন্ট হাবি যাবি, তো একটু জাস্ট নিজের থেকে একটু ভালো একটা ক্যালকুলেটর ডিজাইন করে সবাই একটু গ্রুপে পোস্ট দেবেন, ওকে আপনাদের মেসেঞ্জার গ্রুপে দিতে পারেন অথবা পার্সোনালি আমাকে পাঠাতে পারেন, মেসেঞ্জারে দিন দিলে হচ্ছে সবাই দেখলো দেখে আইডিয়া পাবে, সে তার মতো করে বানাইলো আপনারটা দেখে আরেকজন আইডিয়া পেলো, ঠিক আছে? আচ্ছা ভাই ঠিক আছে, সব একটু করবেন, করার প্রয়োজন ছোট একটা শর্ট ভিডিও করেন তাও সমস্যা নেই, একটা 1 সেকেন্ডের মোবাইল ধরে ভিডিও করে বা স্ক্রিন রেকর্ড দিয়ে ভিডিও করে এটা একটু দেন যে আপনার এটা সুন্দর মতো কাজ করতেছে, ওকে আপনারটা দেখে আরেকজন ইন্সপায়ার হইলো সেও করলো। আর যেটা একটু কাজ দিয়েও বলছিলাম ধরেন এই যে আমি ধরেন 1 যোগ 1 করলাম কত হইলো 2 হইলো সাপোজ, হ্যাঁ এখন যে কাজটা করবেন যেহেতু পেজ রিলোড নেয় না এখন আর
আপনার জন্য ঝামেলা নাই। ধরেন এই টুটা একটা জায়গায় সেভ থাকবে, দেন হচ্ছে ওই আমরা দেখি না হিস্টোরি ক্লিক করলে হিস্টোরিগুলো দেখায়। হ্যাঁ এখানে একটা বাটন রাখবেন হিস্টোরি, বা হচ্ছে উপরে একটা বাটন দিবেন হিস্টোরি, হিস্টোরিতে ক্লিক করলে আপনার এখানে দেখাবে যে লাস্ট যোগফলগুলো কী কী ছিল। ক্লিয়ার? এটা হচ্ছে আপনি অ্যারে ইউজ করবেন। হ্যাঁ এই যে আমরা অ্যারে ইউজ করছি না আজকে, অ্যারেতে কী করতে পারেন যে অনেকগুলো ডেটা রাখতে পারেন না, হ্যাঁ এইভাবে এই মেথডটাকে কাজে লাগাবেন। একটু মাথাটাকে মানে একটু চিন্তা করেন, চিন্তা করলে আপনার মাথাটা খুলবে আস্তে আস্তে শার্প হবে। ওকে যেহেতু অ্যারেটা শিখছেন অ্যারের প্রয়োগটা করেন, ঠিক আছে? এখানে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হয়েছে কীভাবে আপনি কীভাবে ধরেন ডেটা আপডেট করবেন। যেমন ধরেন আমরা প্রথমে একটা ছিল এটা ফাঁকা, বা হচ্ছে ফাঁকা ছিল মানে একটা ডেটা ছিল, দেন আমরা কী করছি নতুন করে আবার বিভিন্ন ভ্যালু অ্যাড করছি না, সেমভাবে এখানে একটা অ্যারে নেবেন, দেন হচ্ছে ধরেন আপনি যখন ইকুয়ালে ক্লিক করবেন তখন নতুন যে ডেটা আসবে ওটা এখানে সেভ হবে, আবার আবার যখন নতুন কিছু করবেন যে ডেটা আসবে সেটা আবার এখানে আরেকটা ভেরিয়েবলে সেভ হবে। হ্যাঁ এরকম ধরনের সংখ্যা বাড়তে থাকবে, ধরেন এখানে হবে রেজাল্ট 0, রেজাল্ট 1, রেজাল্ট 2। এর প্র্যাকটিক্যালি চিন্তা করেন যে আসলে কী হতে পারে। ক্লিয়ার? আচ্ছা যদি ক্লিয়ার হয়, ক্লিয়ার না হলে হচ্ছে আমরা এমনি চিন্তা করতে পারি কিন্তু লেখা চিন্তা করতে মানে লেখা বোঝাতে পারি না। আচ্ছা ওইটা হচ্ছে বোঝানোর চেষ্টা করবেন, কম্পিউটার তো একটা বলদ মানুষ মানে বলদ বলদ যন্ত্র আর কি, সে কিছুই পারে না, তাকে যখন ক্যাপাবিলিটি দিয়ে দিবেন সে সব পারে। তো তাকে এই ক্যাপাবিলিটিটা দিয়ে দেন যে আপনি যে কাজটাই করবেন সেটাকে মেমোরিতে মানে তার মেমোরাইজ বা হচ্ছে তার মেমোরিতে সেভ রাখবে। রিলোড দিলে যদিও চলে যাবে, বাট রিলোড দেওয়ার আগে পর্যন্ত যাতে সেভ থাকে। আর ভালো হয় লাইভ সার্ভারে কাজ না করে নর্মালে ওপেন করে তারপরে কাজ করেন, তাহলে আর ওই হঠাৎ করে রিলোডের যে প্রবলেমটা, রিলোডের প্রবলেম না ওইটা হবে না আর কি। তাহলে হচ্ছে আপনার ডেটাটা যতক্ষণ পর্যন্ত রিলোড না দিবেন ততক্ষণ পর্যন্ত একটা ভেরিয়েবলে সেফ থাকবে। ঠিক আছে জি ভাইয়া, তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, প্র্যাকটিস করেন ভাই, জাভাস্ক্রিপ্ট প্র্যাকটিস ছাড়া কিছুই নাই, অ্যাটলিস্ট যা দেখতেছেন ধরেন তাই দেখে দেখে প্র্যাকটিস করেন, তাও প্র্যাকটিস করেন। ওকে আর নিজের থেকে কিছু করার চিন্তা করেন, ধরেন আপনি এই জিনিসটা দেখছেন এখানে স্টুডেন্ট, যেমন আমরা আজকে যত ডেটা দেখছি সব দেখছি হচ্ছে কনসোলে, আপনি ডেটাটাকে এইচটিএমএল এ দেখানোর চেষ্টা করেন। ধরেন আপনি একটা এখানে একটা ফিল্ড নিলেন, দেন হচ্ছে ওখানে আপনি দেখাইলেন, বা হচ্ছে ধরেন আপনি একটা টেবিলের মধ্যে ডেটাটা দেখাইলেন, আর প্রয়োজনে গুগল সার্চ করেন অসুবিধা নাই, তাও হচ্ছে আপনার মাথাটা খুলবে। ধরেন আপনি এখানে ক্যালকুলেশন শিখলেন গুগল দেখে শিখলেন, বা ইউটিউব দেখে শিখলেন যে কীভাবে ডেটাটাকে প্রিন্ট করানো যায়, বা হচ্ছে নিজের ডকুমেন্টেশন পড়ে শিখলাম, না পারলে তো আমি আসি দেখাই দিলাম, বা না বুঝলে ঠিক আছে, বাট নিজে থেকে চেষ্টা করেন এরকম কিছু ইউনিক জিনিস করার। কারণ আমি কনসোলে দেখাই যাতে সময় কম লাগে, আমি বারবার যদি ধরেন আপনার আইডি ধরে এখানে দেখাইতে যাই হয়তো 2 ঘন্টার জায়গায় সেটা 2 ঘন্টা 20 মিনিট লাগবে পুরো ক্লাস করতে। হ্যাঁ এতটুকুই, ঠিক আছে ভাই? একটু বেশি বেশি করেন, বেশি বেশি প্র্যাকটিস করেন, আর কিছু ইনোভেটিভ চিন্তা করবেন যে আমি এই জিনিসটা তো পারি, এটা দিয়ে কিছু করা যায় কি না, বা কোনো একটা ছোটোখাটো অ্যাপস চিন্তা করা যায় কি না। ওকে কারণ আপনার এখন অলরেডি ডিজাইন পারেন, মানে হচ্ছে আপনি যে কোনো ইউআই ডিজাইন করতে পারবেন, একটা সফটওয়্যার ডিজাইন করতে পারবেন। এখন এই সফটওয়্যারটাকে ইন্টারঅ্যাক্টিভ করতে গেলে আপনাকে জাভাস্ক্রিপ্ট লাগবে, বা হচ্ছে ব্যাকএন্ড একটা ল্যাঙ্গুয়েজ লাগবে, কিন্তু জাভাস্ক্রিপ্ট দিয়ে করেন সমস্যা নেই, জাভাস্ক্রিপ্ট দিয়েও করা যায়। ঠিক আছে তো নিজের থেকে একটু চিন্তা করতে হবে, আর যাই করবেন সুন্দর করে একটু গুছিয়ে গ্রুপে আপলোড করবেন যে আমি এই জিনিসটা করছি, তাহলে আপনার কাজটা দেখে আরেকজন দেখবে যে হ্যাঁ এটা যদি করা যায় আমি এইভাবে কিছু করতে পারি। ঠিক আছে জি ভাই, তো ঠিক আছে আজকে সেশন এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, দোয়া করবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।